তো আজকে আমরা পড়ব চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 এর আগে আমরা দরকারি একটা চ্যাপ্টার চ্যাপ্টার 10 পড়েছি, লম্বা চ্যাপ্টার। আশা করি আপনারা বাসায় আবার পড়েছেন। আজকে পড়বো চ্যাপ্টার 12, রেমেডি রিয়েকশন। একটা ওষুধ প্রয়োগ করার পরে সেই ওষুধের রিয়াকশন, মানে একটা প্রতিক্রিয়া শরীরের মধ্যে যা হয়, সেগুলো আমাদেরকে অনেক কিছুই জানান দেয়। তো রুগীটা কোন অবস্থায় আছে, তার স্বাস্থ্যের লেভেল কেমন, সেটা কতটুকু ভালো হওয়ার মতো, এগুলো রোগীর যে প্রগনোসিস ভবিষ্যৎ সে সম্পর্কেও আমরা অনেক কিছুই জানতে পারি। আবার একই সাথে ওষুধটা আমাদের সঠিকভাবে সিলেকশন হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, তারপরে ওষুধ দেওয়ার পরে যদি কোনো একিউট ডিজিজ দেখা দেয় সেগুলো কিভাবে দেখা দিল, সব কিছুর উপরে আমরা একটা প্রগনোসিস আগে মানে ওষুধের রিয়াকশন দেখে বুঝতে পারি, একই সাথে আমাদের করণীয় কি বুঝতে পারি। প্রত্যেকটা হোমিওপ্যাথেরই একটা ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে তার প্রতিক্রিয়া কেমন হলো সেগুলো মূল্যায়ন করতে জানা অবশ্যই অবশ্যই সেই দক্ষতা তার অর্জন করতে হবে। যদি মূল্যায়ন করতে সে না জানে তাহলে সে কখনোই সফল হোমিওপ্যাথ হতে পারবে না। আজকে আসেন আমরা চ্যাপ্টার 12 পড়ি, যেখানে রেমেডি রিয়াকশন নিয়ে কিছু আলোচনা আছে। আমি বিতলকাসের কথাগুলি করতেছি। ইনসাইট ইন্টু হাউ এন অর্গানিজম রিয়াক্টস টু এ প্রেসক্রাইবড রেমেডি ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস দ্যাট প্র্যাকটিসিং হোমিওপ্যাথস আর অবলাইজড টু মাস্টার। যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন তারা যদি তাদের মাস্টার হতে গেলে যে সমস্ত জিনিসগুলো অবশ্যই তার জানা লাগবে, সেটা হলো যে একটা ওষুধ দেওয়ার পরে এই ওষুধটার প্রতি শরীরের যে প্রতিক্রিয়া যেটা হয় সে বিষয়ে খুব ভালোভাবে জানা থাকতে হবে, একটা অন্তর্দৃষ্টি থাকতে হবে। এবং এটা অন্যতম একটা হোমিওপ্যাথের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ এই বিষয়ে মাস্টার হতে গেলে আপনাকে তো মাস্টার হতেই হবে। যেহেতু আপনি প্র্যাকটিসিং হোমিওপ্যাথ, আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেছেন, রোগী চিকিৎসা করবেন, তবে এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ এটা এত সহজ নয় ভালোভাবে অনুধাবন করা। এটার উপরে নির্ভর করে আপনি কতটা সফল হোমিওপ্যাথ হবেন। আফটার গিভিং এ প্রেসক্রিপশন এ হোমিওপ্যাথ মাস্ট বি এবল টু ফুললি আন্ডারস্ট্যান্ড ওয়েদার এ পেশেন্ট ইজ প্রোগ্রেসিং ইন দ্য রাইট ডিরেকশন টুয়ার্ড এ পসিবল কিউর। আপনি একটা প্রেসক্রিপশন করলেন রোগীর জন্য, প্রেসক্রিপশন করার পরে সেই সেই ওষুধের প্রতিক্রিয়া রোগীর মধ্যে যেটা হবে সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে রোগী কি সম্ভাব্য আরোগ্যের দিকে যাচ্ছে কিনা। আর এই জিনিসটা ভালোভাবে অনুধাবন করার ক্ষমতা, সম্পূর্ণভাবে অবধারণ করার ক্ষমতা অবশ্যই একজন হোমিওপ্যাথের থাকা লাগবে। তা না হলে সে একটা রোগীর প্রতিক্রিয়া সেটা কি আরোগ্যের দিকে যাচ্ছে নাকি সেটা আরো খারাপের দিকে যাচ্ছে এটা সে কোনোদিনই বুঝতে পারবে না। তো এটার মূল্যায়ন যদি আপনি ঠিকভাবে না করতে পারেন তাহলে রোগীকে আপনি সুস্থ করতে পারবেন না। ইফ দ্য হোমিওপ্যাথ ডাজ নট আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং অন হি মে বি ইনক্লাইন টু গিভ অ্যানাদার রেমেডি, রিপিট দ্য সেম রেমেডি অ্যাট দ্য রং মোমেন্ট আর প্রেসক্রাইব এ হায়ার পটেন্সি। একজন হোমিওপ্যাথ যদি
একটা ওষুধ প্রয়োগ করার পরে সেই ওষুধের প্রতি শরীরের যে প্রতিক্রিয়া, সেটা যদি যথাযথভাবে অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে সে অনেকগুলো ভুল করবে। যেরকম সে হয়তো অন্য কোনো একটা ওষুধ দিয়ে ফেলবে, অথবা হয়তো সেই ওষুধটা আবার রিপিট করে ফেলবে, মনে করবে যে আগের ওষুধের অ্যাকশন নাই, সে যেন আবার রিপিট করবে, যেটা মানে সঠিক সময়ের রিপিটেশন না। যে সময়ে ওষুধের রিপিট করা উচিত না সেই সময়ে রিপিট করে ফেলবে, অথবা সে আরেকটা ভুল করে ফেলতে পারে যে অযথাই হয়তো একটা হায়ার পটেন্সি দিয়ে ফেলতে পারে, যেখানে আর হায়ার পটেন্সির দরকার নাই, আগের পটেন্সি কাজ করতেছে, সেখানে আপনার শুধু শুধু একটা হায়ার পটেন্সি দিয়ে রোগীর মধ্যে আরো আপনি রোগীর আগের ওষুধের ক্রিয়াটাকে আরো মানে যেভাবে আরো গহর কথা ছিল সেখানে আপনি বিশৃঙ্খলার সৃষ্টি করলেন। তাহলে আপনাকে অবশ্যই একটা ওষুধ দেওয়ার পরে আপনাকে সেটা যথাযথভাবে সেটার প্রতিক্রিয়াটা কেমন সেটা অনুধাবন করতে হবে, না হলে আপনি হয়তো অন্য কোনো ওষুধ দিয়ে ফেলবেন, অথবা ভুল সময়ে সেই ওষুধের রিপিটেশন করবেন, অথবা আপনি অযথা একটা হায়ার পটেন্সি প্রেসক্রাইব করে ফেলবেন যেখানে হায়ার পটেন্সির দরকার ছিল না। ইফ দ্য হোমিওপ্যাথ ইজ নট শিওর হোয়াট টু ডু, যদি একজন হোমিওপ্যাথ সে নিশ্চিত হইতে না পারে যে এখন আমার কি করতে হবে, ওয়েটিং ইজ প্রবাবলি দ্য বেস্ট পলিসি, সেখানে সবচেয়ে ভালো উপায় হলো আপনাকে অপেক্ষা করা। আপনি বুঝতেছেন না যে এখন কি করা উচিত, এটা কি রোগী আরোগ্যের পথে আছে, নাকি ওষুধটা ভুল হয়েছে, নাকি ওষুধের ক্রিয়া আগেরটা শেষ হয়ে গেছে। যদি আপনি ওই সময়ে যথাযথভাবে এটা অনুধাবন করতে না পারেন তাহলে তো আপনি ভুল করে ফেলবেন। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো হলো আপনি একটু অপেক্ষা করেন, অপেক্ষা করলে হয়তো আপনার সামনে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আনলেস দ্য পেশেন্টস লাইফ ইজ অ্যাট রিক্স, কিন্তু এখানে আরেকটা বিষয়, যদি দেখেন পেশেন্টের জীবন অত্যাধিক ঝুঁকির মধ্যে পড়ে গেছে সেক্ষেত্রে অবশ্য ভিন্ন কথা, সেক্ষেত্রে যেখানে ওয়েট করার সময় নাই সেখানে হয়তো আপনাকে তো কিছু করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দেখেন যে আপনি বুঝতেছেন না কি করা উচিত, কিন্তু রোগীর অবস্থা এত সিরিয়াস না, এত ঝুঁকির মধ্যে নাই তার লাইফটা, সেখানে সবচেয়ে বেস্ট পলিসি হলো আপনাকে আপনার জন্য অপেক্ষা করা। অপেক্ষা করলে সামনে হয়তো আপনি জিনিসটা অনুধাবন করতে পারবেন, হয়তো অন্য ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারবেন। তো যাই হোক, যেখানে রিস্ক আছে সেখানে তো আপনাকে কিছু করতে হবে, সেক্ষেত্রে যেভাবেই করেন তাড়াহুড়া করতে হবে, অন্য ডাক্তারের সাথে পরামর্শ করেন বা ওই ওই সময়ের জন্য রোগীর ভালোর জন্য যদি কিছু করা দরকার হয় সেটা করবে। তো ইন্টারভেনশনস বেসড অন মিস জাজমেন্ট ক্যান সিরিয়াসলি ডিস্টার্ব দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কেস, আপনি যদি রোগীর যে প্রতিক্রিয়া যেটা হয় সেটা যদি মিস জাজমেন্ট হয় সেখানে আপনার, সেখানে যদি আপনি সঠিকভাবে বিচার না করতে পারেন, আপনি যদি ভুল বিচার করেন রোগীর অবস্থাটা, তাহলে তার কারণে আপনি হয়তো এমন ওষুধ দিবেন, হয়তো হায়ার পটেন্সি দিয়ে ফেলছেন, অথবা হয়তো ভুল ওষুধ দিয়ে ফেলছেন, অন্য ওষুধ দিয়ে ফেলছেন, অথবা ওই সময় ওষুধ রিপিট করার প্রয়োজন ছিল না আপনি রিপিট করে ফেললেন। তাহলে এই যে একটা কিছু করলেন, এই যে তাতে কি হবে, এই যে ইন্টারভেনশনটা আপনি করলেন, হ্যাঁ, তাহলে কি হবে, রোগীর যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল আপনার রোগীর, সেই ডেভেলপমেন্ট মারাত্মকভাবে বিশৃঙ্খলাগ্রস্ত হবে, ডিস্টার্ব হবে। এতে কি হবে, ডিলে দ্য প্রোগ্রেশন টুয়ার্ড এ কিউর, তার আরোগ্যের পথে তার যে প্রোগ্রেসটা চলতেছিল সেটা আরো বিলম্ব হবে, দেরি হবে, এবং প্রলং দ্য ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে আপনাকে আরো দীর্ঘ সময়ে হয়তো আপনার চিকিৎসা করতে হবে। যে রোগীটা আপনি সঠিকভাবে চিকিৎসা করলে হয়তো 3 মাসে ভালো হয়ে যেত, সেই রোগী আপনার এরকম এরকম ইন্টারভেনশন করার কারণে, হস্তক্ষেপ করার কারণে
এই যে ভুল ভুল জাজমেন্ট করে তার জন্য যে একটা ইন্টারভেনশন করে ভুল কিছু করলেন, তার কারণে হয়তো আপনার কেসটা উন্নতি হবে না, উন্নতির পথটা মারাত্মকভাবে ব্যাহত হবে, রুগী যে আরোগ্যের পথে তার উন্নতি চলতেছিল সেটা আরো ডিলে হবে, আর যার কারণে আপনার চিকিৎসাটা প্রলং হবে। 3 মাসের রুগীকে দেখা যায় সেটা ভালো করতে পারে যে আপনার 1 বছরে লেগে যেতে পারে আপনি যদি উল্টা পাল্টা কিছু করে ফেলে। তাহলে এই প্যারাডার মিনিংটা হলো এই যে আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথের জন্য একটা চ্যালেঞ্জ হলো এই যে খুব ভালোভাবে অন্তর্দৃষ্টি দিয়ে একটা প্রেসক্রাইব করে ওষুধের প্রতি শরীরের যে অর্গানিজমের যে রিয়াকশনটা হয় সেটা অনুধাবন করা, সেটা বুঝতে পারা, এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং এই যে অনুধাবন করার বিষয়টা, এটা তো অবশ্যই এই বিষয়ে সকল হোমিওপ্যাথের অবশ্যই মাস্টার হতে হবে, সে দক্ষ হতে হবে। আপনি যদি একটা ওষুধ দেওয়ার পরে সঠিকভাবে অনুধাবন না করতে পারেন, তাহলে হয়তো আপনার রুগীটাকে যে আরোগ্যের পথে যাচ্ছিল, অগ্রসর হচ্ছিল, সেটা আপনি নষ্ট করে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ভুল অবশ্যই করে ফেলতে পারেন, হয়তো আরেকটু ওষুধ দিয়ে ফেলতে পারেন, হয়তো একই ওষুধ আবার দিয়ে এই সেম পটেন্সি রিপিট করতে পারেন, সেম ওষুধ যে সময় রিপিট করার প্রয়োজন ছিল না, অথবা হায়ার পটেন্সিতে চলে যেতে পারেন। এই সমস্ত হস্তক্ষেপের ফলে হয়তো আপনার রুগীটা কি হবে, তার আরোগ্যের যে পথে যাচ্ছিল সেটা আরো ডিলে হয়ে যাবে, আপনার চিকিৎসাটা দীর্ঘ সময় নিয়ে রুগী আপনাকে আপনার কাছে চিকিৎসা করতে, রুগীটা ভালো করতে আপনাকে দীর্ঘ সময় লাগবে। আর এক্ষেত্রে যে চিকিৎসক, তিনি যদি অ্যাকচুয়ালি বুঝতে না পারেন যে রুগীটার যে অবস্থাটা, তার মূল্যায়নটা যদি সঠিকভাবে করতে ব্যর্থ হন বা এখন বুঝতেছেন না, যদি এরকম হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো তাড়াহুড়ো করে কোনো ওষুধ না দিয়ে বা রিপিট না করে বা অন্য ওষুধ না দিয়ে বা হায়ার পটেন্সিতে না যেয়ে আপনাকে আগে একটু অপেক্ষা করতে শেখান, কিন্তু সেখানে আপনি দেখবেন পেশেন্টের লাইফটা রিস্কের মধ্যে আছে কিনা, যদি খুব ঝুঁকিপূর্ণ হয় সেখানে তো আপনার একটা ব্যবস্থা নিতে হবে, যদি ঝুঁকিপূর্ণ না হয় সবচেয়ে বেস্ট পলিসি হলো ফর্মুলেটিং দ্য হোমিওপ্যাথিক প্রগনোসিস অফ এ কেস। একটা রুগীর প্রগনোসিস, ভাবি ফল, ভবিষ্যৎ কি হবে, রুগীটা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, মানে সেটার ফর্মুলেশন করা। তো কিভাবে করব যে রুগীটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো, তাই নিয়ে নিচে আলোচনা করছে। বিফোর দ্য ইফেক্ট অফ এ প্রেসক্রাইব রেমেডি বিকামস ইভিডেন্ট, দেয়ার ক্যান বি নো সার্টেনটি অফ দ্য অ্যাকুরেসি অফ এন ইনিশিয়াল প্রগনোসিস। একটা ওষুধ আপনি রোগীর জন্য সিলেকশন করলেন, তার টেস্টিং করে, এবং এই ওষুধটা রোগীর মধ্যে কতটুকু যথাযথভাবে কাজ করবে, হ্যাঁ, তার ভবিষ্যৎ কী হবে, প্রগনোসিসটা কী হবে, শুরুর প্রগনোসিসটা বুঝতে চাইলে অবশ্যই আপনাকে ওই ওষুধটা শরীরের মধ্যে কীভাবে প্রভাব ফেলে সেটা জানতে হবে। সেটা না জানার আগ পর্যন্ত আপনি কখনোই নিশ্চিত হইতে পারবেন না যে এটা শুরুতে এটা কীভাবে তার রোগীর মধ্যে প্রতিক্রিয়া দেখাবে, সেটাকে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, সেই প্রগনোসিসটা আপনি কখনোই ওষুধের অ্যাকশন শুরু হওয়ার আগ পর্যন্ত তার শুধু ওষুধ সিলেকশন করেই এটা বলতে পারবেন না। কারণ অনেক সময় আমরা দেখি যে রোগীর সব কিছু নিয়ে আমরা হয়তো নিশ্চিত হয়ে যাই যে ওষুধটা দিলাম এটা নিশ্চিত কাজ করবে, কিন্তু তারপরে দেখা যায় ওষুধটা কাজ করে না। তাহলে ওষুধ কাজ করবে না না করবে বা কিভাবে করবে সেটা বোঝার একটা উপায়ই হলো যে এই ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে সে ওষুধের প্রতিক্রিয়াটা কি হয়, এটাই হলো মেইন উপায়। A better evaluation of the patient's overall state of health can be formulated after organism's reaction to the correct remedy has emerged.
যখনই আপনি যে ওষুধটা সেটা রোগীর মধ্যে প্রয়োগের পরে রোগীর যে প্রতিক্রিয়াটা হলো সেটা দেখেই আপনি শুধুমাত্র ফর্মুলা মানে নির্ধারণ করতে পারবেন যে রোগী ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। এখন রোগীর যে প্রতিক্রিয়াটা বের হলো সেই প্রতিক্রিয়াটা আমরা কিভাবে বুঝতে পারবো, সেই প্রতিক্রিয়াটা বুঝতে চাইলে আপনাকে কি মূল্যায়ন করতে হবে, পেশেন্টের ওভারঅল স্টেট অফ হেলথ, তার সার্বিক যে স্বাস্থ্যের অবস্থা সেটা আপনি পুরাটা সার্বিকভাবে সেটা আপনাকে মূল্যায়ন করতে হবে। ভালো একটা যদি মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি মানে এই ভালোভাবে মূল্যায়ন করাটা এটা তখনই আপনি করতে পারবেন যখন একটা কারেক্ট ওষুধ দেওয়ার পরে রুগী তার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখালো, ওই প্রতিক্রিয়াটা তার সার্বদেহিক দেহে সার্বিকভাবে প্রতিফলিত হবে। তাহলে পেশেন্টের ওই সার্বিক স্বাস্থ্যের অবস্থাটাই আর তার মধ্যে যে পরিবর্তন হবে সেটাই হলো সঠিক ওষুধ দেওয়ার পরে তার ওষুধের যে প্রতিক্রিয়া তার সেটা বোঝার মানে উপায়। একটা ওষুধের এক সঠিক ওষুধ রোগীর মধ্যে যে ভালো প্রতিক্রিয়া দেখাবে সেইটা আপনাকে মূল্যায়ন করতে হবে তার ওভারঅল স্বাস্থ্যের অবস্থা দেখে। শুধু স্থানীয় কিছু লক্ষণ দূরীভূত হইলো, হ্যাঁ, এগুলো দেখে আপনার মূল্যায়ন হবে না সেটা। ইফ ওয়ান প্রেডিক্টস দ্য ইমিউন রেসপন্স অফ এ পেশেন্ট বিফোর হ্যান্ড অ্যান্ড ফর্মস এ সার্টেন অপিনিয়ন রিগার্ডিং দ্য রেজাল্ট অফ দ্য ট্রিটমেন্ট, এইদার পজিটিভ অর নেগেটিভ, দ্য এক্সপেকটেশন মে বি প্রোভেন রং। এখন যদি কেউ ধরেন ওষুধ সিলেকশন করেই, হ্যাঁ, মানে আগেই যদি রুগীর সম্পর্কে রুগীর এই যে ওষুধ প্রয়োগের পরে তার মধ্যে যে রেজাল্টটা দেখা দেবে সেটা পজিটিভ রেজাল্টই হোক বা খারাপ রেজাল্টই হোক, এরকম যদি আগেই একটা নিশ্চিত অপিনিয়ন সে প্রদান করে তাহলে মনে করবেন যে সেই জিনিসটা ভুল প্রমাণিত হতে পারে। কারণ আপনি এখন পর্যন্ত জানেন না আপনার ওষুধটা দেওয়ার পরে রুগী অ্যাকচুয়ালি কোন ধরনের প্রতিক্রিয়াটা দেখাবে, সেই জন্য আগে ভাগে বলে দেওয়া সম্ভব না। হ্যাঁ, রুগীর জন্য এই যে এই ওষুধটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, এটাই কারেক্ট ওষুধ সিলেকশন হলো, এই জন্য কেস টেকিং করেই এবং দেখে গেল বলে দিলেন যে এই রুগীর জন্য আমি অমুক ওষুধ সিলেকশন করলাম, এইভাবে করলাম। আপনার ওষুধ সঠিক হলো না বেঠিক হলো জাস্ট ওষুধ সিলেকশন করাটাই উপরে আপনার নির্ভর করে না। আপনি তখনই বলতে পারবেন যে আমার রুগীর জন্য এই যে কোস্টিকাম সিলেকশন করেছি সেই ওষুধটা সঠিক, সেটা তখনই আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যখন রুগীর প্রতিক্রিয়া ওষুধ খাওয়ার পরে রুগীর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেবে সেটা দেখে। আর সেটা আপনি বুঝতে পারবেন রুগীর যে ওভারঅল হেলথ আছে, এই সার্বিক যে স্বাস্থ্য অবস্থা সেটার অবস্থা বুঝে আপনি সেটা মূল্যায়ন করতে পারবেন। শুধুমাত্র তার লক্ষণ দেখে যে এই লক্ষণ আছে রুগীর মধ্যে, এই লক্ষণ দেখে আমি এই ওষুধটা সিলেক্ট করলাম, আমার ওষুধটা সঠিক সিলেকশন হইলো, এইভাবে বলাটা মানে আপনি নিশ্চিতভাবে কখনোই বলতে পারবেন না। কারণ রুগী সেটার প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা আপনি জানেন না। যতই আপনি ভালো এক্সপেক্ট করে থাকেন দেখা যায় সে আপনার এক্সপেকটেশনটা ভুল প্রমাণিত হতে পারে। তাহলে একটা ওষুধ রুগীর মধ্যে কীভাবে কাজ করবে, সঠিকভাবে কাজ করবে কি না সেটা প্যাশেন্টের রিয়াকশন না দেখা পর্যন্ত সেই ওষুধ সম্পর্কে আগেই আপনি বলতে পারবেন না এই ওষুধটা রুগীর জন্য একদম একজ্যাক্ট কারেক্ট মেডিসিন। বেটার প্রগনোসিস ক্যান বি অ্যাচিভড হুয়েন দ্য থ্রি ফলোয়িং প্যারামিটার্স আর কেয়ারফুলি অ্যাসেসড। তো একটা রুগীর এই যে ওষুধ দেওয়ার পরে যে প্রতিক্রিয়া হবে এবং সেই প্রতিক্রিয়াটা কেমন, রুগী একটা আরোগ্যের পথে আছে নাকি রুগী অনারোগ্য, এই যে রুগীর ভবিষ্যৎ ভাবি ফল, এটা আপনি ভালোভাবে যদি জানতে চান, ভালোভাবে যদি এটা বুঝতে চান, অর্জন করতে চান, তাহলে আপনার নিচের তিনটা বিষয় খুব যত্নের সাথে আপনাকে
কি বলে এগুলা যাচাই বাছাই করতে হবে কি সেটা। এক নম্বর হইলো অ্যাকুরেট স্টাডি অফ দ্য ক্লিনিক্যাল পিকচার, রোগীর যে ক্লিনিক্যাল পিকচার আছে সেই ক্লিনিক্যাল পিকচারটা খুব যথাযথভাবে আপনার স্টাডি করতে হবে যে সেটার কি ধরনের পরিবর্তন হয়েছে। এক দুই নম্বর কনসিডারেশন অফ দ্য ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট, রোগীর তার যে ল্যাব টেস্ট আছে ল্যাবরেটরি টেস্টের রেজাল্ট সেটাও আপনাকে বিবেচনায় নিতে হবে। তিন নাম্বার দ্য পেশেন্টস ইনিশিয়াল রিয়াকশন টু দ্য প্রেসক্রাইব রেমেডি হোয়েন দ্য কারেক্ট রেমেডি হ্যাজ বিন অ্যাডমিনিস্টার, আপনি যে ওষুধটা দিয়েছেন শুরুতে সেই ওষুধের প্রতি পেশেন্টের কি প্রতিক্রিয়া ছিল, আপনার ওষুধটা যদি কারেক্ট মেডিসিন হয় যখন আপনি কারেক্ট মেডিসিন রুগীর মধ্যে দিলেন সেই কারেক্ট মেডিসিন রুগীর মধ্যে কি ধরনের প্রারম্ভিক প্রতিক্রিয়া দেখালো, এই তিনটা বিষয়। এক নম্বর হচ্ছে তার ক্লিনিক্যাল পিকচার খুব যথাযথভাবে স্টাডি করা, দুই হলো রুগীর ল্যাব টেস্টের টেস্টের রেজাল্টগুলোও বিবেচনায় আনা, তিন নম্বর হলো রুগী আপনি যে সঠিক ওষুধটা রুগীর মধ্যে প্রয়োগ করেছেন সেই ওষুধ খাওয়ার পরে রুগীর প্রারম্ভিক যে প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়াটা যাচাই করা, মূল্যায়ন করা, অ্যাসেস্ট করা। তাহলে এই তিনটা জিনিস যথাযথভাবে আপনাকে হিসাব নিকেশ করতে হবে, যাচাই করতে হবে। এই তিনটা যাচাই বাছাই করার পরেই আপনি তার প্রগনোসিসটা কেমন হবে সেই বিষয়টা তখন আপনি অর্জন করতে পারবেন। ইট ইজ পসিবল টু ফুললি অ্যাসেস দ্য পেশেন্ট স্টেট অফ হেলথ only after considering and evaluating these three parameters, উপরে তিনটা যে প্যারামিটার কথা উল্লেখ করলো এই তিনটা বিষয় বিবেচনায় নিয়ে এসছে সেগুলোকে যথাযথ মূল্যায়ন করেই আপনি পেশেন্টের যে স্বাস্থ্য অবস্থা সেগুলোকে আপনি নির্ণয় করতে পারেন। স্বাস্থ্য অবস্থা কত দূর কেমন সম্পূর্ণ হিসেব নিকেশ স্বাস্থ্যের অবস্থা আপনি তখন নির্ধারণ করতে পারবেন। এক মিনিট, তাহলে একটা রোগীর ওভারঅল স্বাস্থ্যের অবস্থা কোন দিকে যাচ্ছে সেটা সেটা আপনি বুঝতে চাইলে আপনাকে অবশ্যই ওই তিনটা বিষয় আপনার মূল্যায়ন করতে জানতে হবে, পরিমাপ করা শিখতে হবে। একটা হলো রোগীর ক্লিনিক্যাল পিকচার যথাযথভাবে স্টাডি করে রোগীর অবস্থা অনুধাবন করা, তারপর তার ল্যাব টেস্টগুলোর রেজাল্টগুলোও দেখা, তারপরে আপনার সঠিক ওষুধ প্রয়োগের পরে রোগীর মধ্যে প্রারম্ভিক যে প্রতিক্রিয়া দেখা যায় সেই বিষয়টা, এই তিনটা মূল্যায়ন করে বিবেচনায় নিয়ে এসে যথাযথ মূল্যায়ন করে তারপরে আপনি বুঝতে পারবেন যে পরিমাপ করতে পারবেন রোগীর স্বাস্থ্যের অবস্থা কোন দিকে যাচ্ছে, ওভারঅল স্বাস্থ্যের অবস্থাটা কি। মোস্ট ইনফরমেশন রিগার্ডিং এ পেশেন্টস লেভেল অফ হেলথ উইল বি drawn from the observation of the initial reaction to the suitable remedy. উপযুক্ত যে ওষুধ রোগীর জন্য যে উপযুক্ত ওষুধ দেওয়ার পরে তার মধ্যে যে শুরুতে যে প্রতিক্রিয়াটা দেখা দিল সেটা অবজার্ভ করে সেটা পর্যবেক্ষণ করে এই আপনি কি পাবেন তার লেভেল অফ হেলথের বেশিরভাগ তথ্যগুলো আপনি বের করে আনতে পারবেন। হ্যাঁ, বেশিরভাগ তথ্য সম্পর্কে জানতে পারবেন ওই রোগীর ওষুধ দেওয়ার পরে সঠিক ওষুধ পড়ার পরে তার মধ্যে যে প্রতিক্রিয়াটা দেখা দেয় সেই প্রতিক্রিয়াটা দেখে। ইট ইজ থ্রু দিস রিয়াকশন দ্যাট দ্য অর্গানিজম রিভিলস দ্য আন্ডারলাইং প্যাথোলজি অ্যান্ড ইটস লেভেল অফ হেলথ টু দ্য হোমিওপ্যাথ, এই রিয়াকশনের মাধ্যমেই এই যে সঠিক ওষুধ খাওয়ার পরে
রোগীর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিল সেটা জানার মাধ্যমেই আপনি রোগীর ভিতরকার যে প্যাথোলজি, তার লেভেল অফ হেলথ কেমন, সেই জিনিসটা আপনি তখন বুঝতে পারবেন। একজন হোমিওপ্যাথের নিকট তখন এটা রিভিল হয়, সেটা তখন সে বুঝতে পারে যে রোগীর আন্ডারলাইং প্যাথোলজিটা কি এবং তার স্বাস্থ্য লেভেল কত দূর। দ্য অ্যাকশন অফ এ রেমেডি ক্যান বি ইভালুয়েটেড বাই দ্য ইফেক্ট ইট হ্যাজ অন দ্য অর্গানিজম অ্যাজ এ হোল, স্পেশালি অন দ্য এনার্জি লেভেল, দ্য মেন্টাল ইমোশনাল স্টেট অ্যান্ড দ্য মেইন সিমটমস অফ দ্য পেশেন্ট। ওষুধের যে মূল্যায়ন করবেন কিভাবে, এটা শরীরের মধ্যে তার জীবদেহের মধ্যে কিভাবে ইফেক্ট ফেলেছে সার্বিকভাবে, শুধু লোকালি না, হ্যাঁ সার্বিকভাবে সেটা মূল্যায়ন করতে হবে পেশেন্টের। সেটা কি, তার এনার্জি লেভেলটা কেমন, হ্যাঁ তার মানে ধরেন তার ভাইটাল ফোর্সের অবস্থা কেমন, ভাইটালিটিটা কেমন, আগে সে দুর্বল ছিল এখন সবল হয়েছে কিনা, তার মানসিক এবং আবেগের অবস্থাটা কেমন, এই দিকে তার উন্নতি হয়েছে কিনা, তার যে মেইন কমপ্লেন্ট ছিল, মেইন সমস্যা ছিল, সেটার অবস্থাটা কেমন, এইগুলা বিচার করেই আপনি তার যে ওষুধের যে প্রতিক্রিয়া রোগীর প্রতি সেটার মূল্যায়ন করতে পারবে। দ্য রেমেডি অ্যাকশন ক্যান ইনক্রিজ, ডিক্রিজ, চেঞ্জ অর শিফট দ্য এক্সিস্টিং সিমটম। ওষুধের প্রতিক্রিয়া আপনাকে কি হইতে পারে, তার যে লক্ষণগুলো আছে, তার শরীরের মধ্যে যে লক্ষণগুলো ছিল সেগুলো হয়তো বৃদ্ধি করবে অথবা কমাবে, অথবা তার ধরন চেঞ্জ হবে, অথবা লক্ষণগুলো শিফট করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। ফর এক্সাম্পল, ওল্ডার সিমটমস মে ডিসঅ্যাপিয়ার অর নিউ ওয়ান্স মে ডেভেলপ। মানে আপনার একটা ওষুধ খাওয়ার পরে রোগীর মধ্যে পরিবর্তন হবে তার সিমটমগুলার, সঠিক ওষুধ হয় বা একটা ওষুধের ক্রিয়া যখন হবে সেটা হয়তো তার লক্ষণের বৃদ্ধি করবে অথবা কমাবে, অথবা তার ধরন চেঞ্জ করবে, অথবা লক্ষণ জায়গা পরিবর্তন করে শিফট করবে, এক স্থান থেকে অন্য স্থানে যাবে সিমটমগুলা। তো একটা উদাহরণ যে কি হইতে পারে, উদাহরণস্বরূপ ওল্ডার সিমটমস মে ডিসঅ্যাপিয়ার অর নিউ ওয়ান মে ডেভেলপ। হয়তো আপনি রোগীর জন্য যে ওষুধটা দিয়েছেন, রোগী দীর্ঘদিন ধরে যে সিমটমগুলো ভুগতেছিল সেগুলো হয়তো চলে গেল, আবার নতুন করে তার মধ্যে কিছু সিমটম দেখা দিতে পারে। এ ওয়েল ট্রেন্ড হোমিওপ্যাথ ক্যান টেল বাই দ্য নেচার অফ দ্য রিয়াকশন অফ দ্য রেমেডি ওয়েদার এ কেস ইজ প্রোগ্রেসিং টুয়ার্ড কিওর। একজন ভালোভাবে ট্রেনিং নেওয়া হোমিওপ্যাথ, যিনি হোমিওপ্যাথ হিসেবে ভালোভাবে নিজেকে ট্রেন্ড আপ করেছেন, নিজেকে দক্ষ করেছেন, তিনি বলতে পারবেন যে এই এই যে ওষুধের যে প্রতিক্রিয়াটা হলো তার নেচারটা কেমন, সেটা কি আরোগ্যের পথে যাচ্ছে কি না, তিনি তিনি একদম ওয়েল ট্রেন্ড হোমিওপ্যাথি সে বিষয়টা বুঝতে পারেন। এ পেশেন্ট ল্যাক্স দ্য নেসেসারি নলেজ টু বি অবজেক্টিভ রিগার্ডিং হিজ আর হার ওন প্রোগ্রেস। তো অনেক সময় রোগীর এই যে আরোগ্যের পথে যাওয়ার, আরোগ্য সঠিক আরোগ্যের দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়ে রোগীদের সবসময় অনেক সময় জ্ঞান কম থাকে, তার কথার উপরেও আপনার রোগীর প্রোগ্রেসটা এগুলো নির্ভর করে না। অনেক সময় রোগীরা কি চায়, তো সে ধরেন আপনার একটা সিমটম নিয়ে গেল চর্মরোগ নিয়ে, আপনি ওষুধ দিলেন, সঠিক ওষুধ পড়লে হয়তো তার চর্মরোগটা বেড়ে যেতে পারে, কিন্তু রুগী আইসে আপনার বলবে যে আপনার ওষুধ আমার কোনোই কাজ করে নাই, আমার আরো সমস্যাটা বেড়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে এমনও হইতে পারে রুগীর চর্মরোগ ভালো হয়ে গেছে কিন্তু রুগীর হয়তো অন্য একটা সমস্যা দেখা দেবে, সে এসে আপনাকে বলতে পারবে যে আপনি যে আমার চর্মরোগের ওষুধ জন্য ওষুধটা দিচ্ছেন সেটা খুবই ভালো কাজ করছে, আমার চর্মরোগ চলে গেছে, কিন্তু আমার অন্য আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, আমার কয়েকদিন ধরে কিছু হজম হচ্ছে না, কিন্তু রুগী এটা বুঝে না তার চর্মরোগ যে চাপা পড়ার কারণে তার হজমের সমস্যা দেখা দিচ্ছে এখন। সেই জন্য রুগী সবসময় এই 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 আরোগ্যের বিষয়ে নলেজগুলা এগুলো তাদের অভাব থাকে, আর তাদের এই বর্ণনাগুলো আপনাকে
রোগীর কথাগুলো বর্ণনাগুলো আপনাকে ভালোভাবে মূল্যায়ন করতেও শিখতে হবে। অফেন এ পেশেন্ট মে রিপোর্ট দ্যাট হি ফিলস বেটার, অনেক সময় পেশেন্ট রিপোর্ট করে যে সে ভালো আছে, বিকজ ওয়ান অর টু অফ হিজ সিমটমস হ্যাভ অ্যাবেটেড, হয়তো তার একটা বা দুইটা লক্ষণ দেখবে তার জন্য কষ্টদায়ক ছিল হয়তো সেগুলো হয়তো চলে গেছে, বাট দ্য হোমিওপ্যাথ নোস, কিন্তু হোমিওপ্যাথ জানে দেয় দ্যাট এ সিমিলার রেমেডি হ্যাজ বিন গিভেন, একটা কাছাকাছি সদৃশ্য রোগী হয়তো ওষুধ হয়তো আপনি দিয়েছেন, নট দ্য সিমিলার, সেটা রোগীর জন্য সার্বিকভাবে সাদৃশ্যপূর্ণ হয় নাই, হয়তো কিছু বাহ্যিকভাবে ওষুধের সাথে রোগীর লক্ষণে মিল হয়েছিল যার কারণে ওই সিমিলার অ্যাকশনের কারণে হয়তো রোগীর একটা দুইটা সিমটম দূরীভূত হয়েছে, কিন্তু সার্বিকভাবে ওষুধটা তার জন্য সিমিলিমাম না হওয়ার কারণে সে তার হয়তো সার্বিকভাবে উন্নতি হয় নাই, যার শুধু একটা দুইটা সিমটম চলে গেছে। তো এই বিষয়টা কোনটা সার্বিকভাবে উন্নতি হয়েছে, কোনটা একদম সিমিলিমাম হয়েছে রোগীর জন্য ওষুধটা, এটা শুধুমাত্র যারা হোমিওপ্যাথিতে দক্ষ হোমিওপ্যাথ, ওয়েল ট্রেন্ড, শিক্ষিত হোমিওপ্যাথ, তারাই শুধু এই জিনিসগুলো বুঝতে পারবেন। দ্য ইভ্যালুয়েশন অফ রেমেডি রিয়াকশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস দ্যাট মেক্স হোমিওপ্যাথি এ সায়েন্স, এই যে মূল্যায়ন করতে শিখাটা, রেমেডির যে রিয়াকশনটা, হ্যাঁ, এটাই হলো একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটা আপনার হোমিওপ্যাথিকে একটা সায়েন্স হিসাবে আপনি সায়েন্স বানাইতে পারেন, অন্যথায় হোমিওপ্যাথি যে একটা বিজ্ঞান এই জিনিসটাই আপনি অন্যের কাছে উপস্থাপন করতে পারবেন না। ওষুধটা কীভাবে কাজ করে, তার প্রতিক্রিয়া কীভাবে হয়, কীভাবে রোগী আরোগ্যের পথে যায়, সেগুলোর মূল্যায়ন করতে অবশ্যই আপনার যথাযথভাবে জানা থাকতে হবে। This evaluation is based on solid, well-described and proficient principle that form the basis of every scientific discipline. এই মূল্যায়নটাই হলো একটা সলিড, সঠিকভাবে বর্ণিত proficient principle, proficient principle যেগুলো প্রত্যেকটা এই যে সায়েন্টিফিক যে আমরা হিসেব নিকেশ করি নিয়ম নীতি তার ভিত্তি। ডক্টর জেটি ক্যান্ট ওয়াজ দ্য ফার্স্ট হোমিওপ্যাথ টু ক্যাটাগরাইজ পেশেন্টস রিয়াকশন টু রেমিডিস। আমরা জানি যে একটা ওষুধ দেওয়ার পরে তার যে প্রতিক্রিয়া হয় সেগুলোর সম্পর্কে অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী রোগীর প্রগনোসিস নির্ধারণ করা, এই বিষয়ে সুন্দরভাবে ক্যাটাগরাইজ প্রথম করেছেন ডাক্তার জেটি ক্যান্ট। তার আমরা জানি ক্যান্টের 12 অবজারভেশন আছে, একটা ওষুধ দেওয়ার পরে সেই ওষুধের প্রতিক্রিয়া নিয়ে, প্রতিক্রিয়াটা কেমন হয় সেটা নিয়ে ক্যান্টের 12 ধরনের অবজারভেশন আছে, সেগুলো প্রথম এইভাবে ক্যাটাগরাইজ করছেন ডাক্তার জেটি ক্যান্ট। এর আগে হয়তো বিভিন্ন ডাক্তার বলেছেন কিন্তু এইভাবে সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে কেউ বলেননি। হাউএভার প্র্যাকটিশনার্স নিড টু নো দ্য পেশেন্টস হেলথ লেভেল টু ট্রুলি অ্যানালাইজ ওয়েদার এ রেমেডি অ্যাক্টস সুইটেবলি। যাই হোক, প্র্যাকটিশনারদের তারা হোমিওপ্যাথ তাদের পেশেন্টের যে লেভেল, হেলথ লেভেল, সেটা জানা দরকার, কারণ হেলথ লেভেল কেমন, তার কোন লেভেলে আছে সেটা যদি আপনি আপনার জানা থাকে তাহলে আপনি সত্যিকারভাবে একটা ওষুধ দেওয়ার পরে তার যে প্রতিক্রিয়া যেটা দেখা দেয় সেটা যথাযথভাবে আপনি অ্যানালাইজ করতে পারবেন, সেই ওষুধটা রোগীর জন্য যথাযথ হয়েছে কিনা আর সেটাও তখন বুঝতে পারবে। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি, চ্যাপ্টার 10-এও দেখেছি যে ওষুধের ক্রিয়া কেমন হয়, যদি সেখানে অবশ্য আরেকটা জিনিস দিয়ে বোঝার কথা বলছে যে যদি কোনো একটা ডিজিজ দেখা দেয় তার ধরনটা কেমন হবে। তো এক এক রোগীর মধ্যে আমরা জানি এক এক ধরনের প্রতিক্রিয়া হয়, যারা লেভেল, স্বাস্থ্যের লেভেল
যাদের 1-2 আছে তাদের একভাবে ওষুধের প্রতিক্রিয়া হয়, যাদের লেভেল ধরেন গ্রুপ বিতে আছে তাদের একভাবে প্রতিক্রিয়া হয়, লেভেল সি যাদের সেখানে প্রতিক্রিয়া অন্যভাবে হয়, আবার লেভেল ডি যাদের যাদের স্বাস্থ্যের অবস্থা একদম নিচের দিকে তাদের প্রতিক্রিয়াটাও ভিন্নভাবে হয়। তো যাই হোক, এগুলা এই স্বাস্থ্যের লেভেল যদি আপনি আগে নির্ধারণ করতে পারেন তাহলে আপনাকে এই এই প্রতিক্রিয়াগুলো সত্যিকারভাবে অ্যানালাইজ অ্যানালাইজ করতে পারবেন তখন। তো যাই হোক, ইন দ্য হায়ার লেভেল অফ হেলথ, আমি উপরের দিকের লেভেল যেগুলো আছে লেভেল ওয়ান থেকে লেভেল থ্রি আর আছে গ্রুপ এতে, আমরা জানি এদের ইমিউন সিস্টেম শক্তিশালী থাকে তথা ভাইটাল ফোর্স শক্তিশালী থাকে, আর এদের সিমটমগুলা সুস্পষ্ট থাকে মোটামুটি, এদের সুপারফিশিয়াল থেকে খুব ডিপার লেয়ারে থাকে না, এরা সহজে খুব ঘন ঘন একই ডিজিজে আক্রান্ত হয় না, এরা এদের স্বাস্থ্যের অবস্থা ভালো। লেভেল ওয়ানে যারা আছে তারা মোটামুটি সবসময় একদম ক্লিয়ার কাট ওষুধের চিত্র নিয়ে আসে, সেখানে একটা ওষুধ দিলেই দেখা যায় প্রায় রোগী ভালো হয়ে যায়। লেভেল 2-3 হয়তো একের অধিক ওষুধ লাগতে পারে, তবে তাদের সিমটমগুলো ভালো থাকে। এখানে একটু ডিজিজ যেগুলো দেখা দেয় সেগুলো যদি চিকিৎসা নাও করা হয় অনেক সময় রোগী এমনিতেও সুস্থ হয়ে যায়, কারণ তাদের ইমিউনিটি ভালো থাকে, ভাইটাল ফোর্স খুব শক্তিশালী থাকে। তো ইন দ্য হায়ার লেভেল অফ হেলথ উই এনকাউন্টার স্ট্রেট ফরওয়ার্ড ইজি টু ট্রিট প্রবলেম, সেখানে আমরা মোকাবেলা করি যে সমস্ত রোগের, সেখানে এই তার লক্ষণগুলো স্ট্রেট ফরওয়ার্ড থাকে, সোজা সাপটা থাকে একদম, সহজে এই তাদের সমস্যাগুলো আপনি চিকিৎসা করতে পারবেন, ট্রিট করতে পারবেন। দাস দ্য রিয়াকশন অফ রেমেডিস আর সিম্পলার টু ইভালুয়েট, সেক্ষেত্রে এই যে যাদের লেভেল 1 থেকে লেভেল 3 ভিতরে থাকে সেইখানে একটা ওষুধ দেওয়ার পরে তার প্রতিক্রিয়াটা আপনি খুব সাধারণভাবে খুব সিম্পলভাবে সহজভাবে সেগুলোর মূল্যায়ন করতে পারবেন। রেমিডিস আফটার ব্রিং অ্যাবাউট সরি রেমিডিস অফেন ব্রিং অ্যাবাউট এ শর্ট ইনিশিয়াল অ্যাগ্রেশন ফলোড বাই এ ফুল অ্যান্ড ক্লিয়ার এমিলিয়েশন, এক্ষেত্রে হয়তো আপনি যে ওষুধটা রোগীর জন্য সিলেকশন করলেন সেই ওষুধটা রোগীর মধ্যে প্রয়োগের পর হয়তো শুরুর দিকে একটা স্বল্পকালীন একটা অ্যাগ্রাভেশন হইতে পারে, রোগের বৃদ্ধি হইতে পারে, এরপরেই রোগীর অ্যামিলিয়েশন হবে এবং সেই অ্যামিলিয়েশনটা হবে একদম ফুল অ্যামিলিয়েশন, মানে তার মানে সমূলে তার সব রোগ থেকে যন্ত্রণা থেকে সে মুক্তি পায় একদম ক্লিয়ার, ফুল অ্যান্ড ক্লিয়ার। ইভেন ইফ দেয়ার ইজ এ ডিপ প্যাথোলজি, এমনকি যদি তাদের মধ্যে কিছুটা ডিপ প্যাথোলজি থাকে তাদের এই লেভেলে সেখানেও কিওর ফিজিবল সম্ভব এবং সুইফট, এবং সেখানেও আপনি যদি আমরা জানি এদের প্যাথোলজিগুলো একটু সুপারফিশিয়ালেই থাকে কিন্তু তারপরে যদি দেখেন যে কারো কোনো কারণে যদি তাদের প্যাথোলজি একটু ডিপও হয় সেখানেও আরোগ্য সম্ভব এবং সেটা সুইফট হবে, দ্রুত গতিতে সম্পন্ন হবে। হুয়েন প্লেসড আন্ডার এক্সট্রা অর্ডিনারি স্ট্রেস অ্যান অর্গানিজম ইন দিস আপার মোস্ট লেভেল মে কলাপস, যদি দেখেন এদের তো আমরা জানি এদের স্বাস্থ্যের অবস্থা ভালো, ইমিউনিটি ভালো, মানে ভাইটাল ফোর্সও ভালো, তো তাদের মধ্যে জটিল তেমন কোনো রোগ থাকে না, কিন্তু তারা যদি কোনো সময় অত্যাধিক পরিমাণ এক্সট্রা অর্ডিনারি কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, চাপের মধ্যে দিয়ে যায়, সেটা শারীরিক হোক মানসিক হোক, তাহলে এই যে উপরের লেভেলের যে মানুষগুলো তারাও কিন্তু দেখা যায় কোলাপস হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তাদের মধ্যে এই অত্যাধিক স্ট্রেসের কারণে তাদের অবস্থা তখন কোনো কোলাপস হয়ে যেতে পারে। তো মানে একদম অবসন্ন হয়ে পড়তে পারে রোগী, হ্যাঁ একদম মানে পতন হইতে পারে, তাদের বিছানায় পড়ে যেতে পারে,
তো একদম ভেঙে পড়তে পারে। তো এই যে কোলাপস অবস্থা যদি আসে, when placed under extraordinary stress an organism in this uppermost level may collapse and develop a deep pathology. So এই যে এদের তো আমরা জানি এদের সুপারফিশিয়াল প্যাথোলজি থাকে, তো কিন্তু ওই যে কোনো কারণে অতিমাত্রায় কোনো প্রেশার চাপের কারণে স্ট্রেসের কারণে, সেটা মানসিক স্ট্রেস বা শারীরিক স্ট্রেস যেভাবেই আসুক, তাদের অবস্থার পতন হইতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ডিপ প্যাথোলজি, স্বল্পকালীন সময়ের মধ্যে তাদের মধ্যে কোনো ডিপ প্যাথোলজি বিকাশ লাভ করতে পারে। দিস ব্রেকডাউন কুড বিগিন উইথ এ সিভিয়ার স্কিন ইরাপশন। এই যে হঠাৎ করে তাদের যে পতন হলো, হ্যাঁ, এই পতনটা হয়তো শুরুতে তার মধ্যে একটা সিভিয়ার স্কিন ইরাপশন থেকে হইতে পারে, যেমন কারো কারো সুরেসিস হইল, এটা হইতে পারে এই প্রেশার কারণে স্কিন ডিজিজ দেখা দিল, অথবা তার মধ্যে কোনো এপিলেকটিক সিজার দেখা দিতে পারে, খিঁচুনি দেখা দিতে পারে মৃগীর মতো, অথবা কুরিয়া দেখা দিতে পারে, তাণ্ডব দেখা দিতে পারে। কুরিয়া মানে শরীরে বিভিন্ন অংশ কম্পন হয়, হ্যাঁ, কোনো অঙ্গের কম্পন হয়, তারপরে এসে তাদের মধ্যে ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে। ইফ দ্য অর্গানিজম ডাজ ইনডিড বিলং টু দিস হাই লেভেল, এমন এই এই যে উঁচু লেভেল যারা আছে, হ্যাঁ, উপরের দিকে যে হেলথ লেভেল আছে, তাদের মধ্যে যদি কোনো সিভিয়ার এক্সট্রা অর্ডিনারি কোনো স্ট্রেসের কারণে তাদের শরীরের অবস্থার যদি পতন হয়, তাদের মধ্যে কোনো যদি স্কিন ডিজিজ যেরকম সুরিয়াসিস এরকম রোগ দেখা দেয়, অথবা মৃগীর মতো খিচুনি দেখা দেয়, অথবা তাণ্ডব রোগ যেটা বলে কোরিয়া নর্তন রোগ সেটা দেখা দেয়, অথবা এমনকি ক্যান্সার মতো রোগও যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এই এই যদি তাদের হেলথ লেভেল উপরের দিকেও হয়, তাহলে তাদের প্রগনোসিসটা ভালো হয়, সেক্ষেত্রে তাদেরকে উন্নতি করা যায়। ইফ দ্য অর্গানিজম ডাজ ইনডিড বিলং টু দি দিস হাই লেভেলস দ্য চয়েস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি উইল বি ইজি, তাদের এরকম ক্যান্সার বা সুরিয়াসিস বা ইপিলেপটিক সিজার যাই হোক, এত ডিপার প্যাথোলজি ফর্ম করুক, তাদের সিমটমগুলো তখন পর্যন্ত একদম ক্লিয়ার কাট থাকে, পরিষ্কার থাকে, এবং সেখানে আপনি খুব সহজে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন খুঁজে পাবেন, বাছাই করতে পারবেন। আর দ্য রিয়াকশন উইল বি স্ট্রং, সেক্ষেত্রে ওষুধটা প্রয়োগ করলেও তার প্রতি দেহটা স্ট্রংলি রিয়াকশন করে, জোরালোভাবে তার প্রতিক্রিয়া সে করে, এবং সেক্ষেত্রে রিকোভারি উইল নট পোজ এ প্রবলেম, রিকোভারি তাদের জন্য কোনো প্রবলেম হয় না। যদি এই যে হায়ার লেভেলে যারা আছে উপরের দিকের লেভেলে অত্যাধিক মাত্র স্ট্রেসের কারণে তাদের মধ্যেও পতন অবস্থা আসতে পারে, তাদের মধ্যেও ডিপ প্যাথোলজি ডেভেলপ করতে পারে স্বল্পকালীন সময়ের মধ্যে, এর কারণে হয়তো তাদের মধ্যে কোনো সুরিয়াসিস দেখা দিবে, অথবা খিঁচুনি দেখা দিল, অথবা কোরিয়া বা ক্যান্সার হইলো, যেটাই হোক, যেহেতু তাদের হেলথ লেভেল ভালো, সেক্ষেত্রে তাদের যে লক্ষণগুলো সেগুলো ক্লিয়ার কাট থাকবে, আপনি তাদের জন্য খুব সহজেই তাদের জন্য সঠিক ওষুধ বাছাই করতে পারবেন। এবং সঠিক ওষুধ দিলে আমরা জানি যে অনেক সময় পার্টের ফোর্স এত দুর্বল থাকে যে সঠিক ওষুধ দেওয়ার পরে তার মধ্যে আরোগ্যকারী প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু যেহেতু এদের হেলথ লেভেল ভালো, সেই কারণে এই যে প্রতিক্রিয়াটা সেটা খুব জোরালোভাবে হয়, পার্টের ফোর্স তার প্রতি একটা জোরালো প্রতিক্রিয়া দেখায়, এবং সেক্ষেত্রে রিকোভারি হওয়াটা কোনো প্রবলেম হয় না, রিকোভারি হয়ে যায়, রোগী আরোগ্য প্রাপ্ত হয়। মেনি প্র্যাকটিশনার্স হু হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ সিমিলার কেস বিলিভ দ্যাট হোমিওপ্যাথি ক্যান কিউর এভরিথিং, এখন কিছু ডাক্তার, সে হয়তো কোনো একটা ক্যান্সারের পেশেন্ট পেয়েছিল, কিন্তু সেটা হয়তো কোনো সিভিয়ার
স্ট্রেসের কারণে হঠাৎ করে তাদের মধ্যে ওই ধরনের সমস্যা ডেভেলপ করছিল, কিন্তু ওভারঅল তার হেলথ লেভেল ভালো থাকার কারণে হয়তো তার সিমটমগুলো পরিষ্কার ছিল, যার কারণে সে সহজে সঠিক ওষুধ দিতে পারছে। আর যেহেতু তাদের বাইটার খুব স্ট্রং ছিল, সেই জন্য ওষুধটা খুব ভালোভাবে তাকে তার উপর প্রভাব বিস্তার করতে পেরেছে এবং রোগীও খুব সহজে আরোগ্য লাভ করেছে। এখন এইরকম একটা ক্যান্সার রুগী ভালো করে ফেলে, অথবা মৃগী রুগী ভালো করে ফেলে, অথবা একটা সোরিয়াসিস ভালো করে ফেলে, অনেক হোমিওপ্যাথি মনে করতে পারেন যে হোমিওপ্যাথি দিয়ে মনে হয় সব কিছু আরোগ্য করা যাবে, ক্যান কিউর এভরিথিং, সব কিছুই আরোগ্য করা যাবে, কারণ আমার কাছে ক্যান্সার ভালো হয়ে গেছে, আমার কাছে সোরিয়াসিসের মতো রোগ ভালো হয়ে গেছে, কিন্তু সেই ডাক্তার আসলে ওই রুগীর লেভেল অফ হেলথ সম্পর্কে তার হয়তো নলেজ নাই, কারণ ওই রুগীটা সে ভালো করতে পেরেছিল, তার হেলথ লেভেল, স্বাস্থ্য লেভেল উপরের দিকে ছিল, যার কারণেই তাদের এরকম একটা ডিপ প্যাথোলজিও ভালো হওয়ার কোনো সমস্যা হয়নি, সেই রুগী আরোগ্য লাভ করেছে। কিন্তু এই এই এইটা দেখেই কেউ যেন মনে না করে যে হোমিওপ্যাথি ক্যান কিউর এভরিথিং, হোমিওপ্যাথি সব রুগী ভালো করে ফেলতে পারে, হুইচ ইজ নট অলওয়েজ দ্য কেস, সেটা সবসময়ই এরকম হয় না, স্পেশালি ইন লোয়ার লেভেল অফ, বিশেষ করে যাদের স্বাস্থ্যের লেভেল অনেক লেভেল 11 লেভেল 12 যারা আছে, তাদের মধ্যে যদি আপনি এই ধরনের ডিপার প্যাথোলজি দেখেন, ক্যান্সার, এপিলেপটিক সিজার, সেগুলো কিন্তু আপনি ভালো করতে পারবেন না, তো সেটা হয়তো একটা একটা লেভেল পর্যন্ত আপনি উন্নতি করতে পারবেন, কিন্তু সেগুলো সেখানে আপনি রিকভারি করতে পারবেন না। ইন কেসেস উইথ ডিপ প্যাথোলজি সাসেস লেভেল 8 টু লেভেল 12, লেভেল 8 থেকে, লেভেল 8 হলো গ্রুপ সি এর, গ্রুপ সি হলো লেভেল 7, 8 এবং 9, তো লেভেল 7টার অবস্থা মোটামুটি ভালো থাকে, আর লেভেল 8 এ এসে আমরা জানি এদের মধ্যে তাদের যে ভাইটালিটি, ইমিউন সিস্টেম বা ভাইটাল ফোর্সটি বলি, সেটা এত দুর্বল থাকে যে তাদের মধ্যে আরোগ্যকারী ডিজিজ দেখা দিলা, তার যে ইনফ্লামেটরি রিয়াকশন যেটা দেখা, আরোগ্যকারী যে প্রতিক্রিয়াটা যেটা দেখা, সেটা সেটা দেখানোর মতো জোর তার মধ্যে থাকে না, তার কারণে তাদের মধ্যে আমরা জ্বর, এগুলা একুট ডিজিজ, এগুলো আমরা দেখতে পাই না, কারণ একুট ডিজিজ তৈরি করার মতো যথেষ্ট শক্তি, ভাইটাল ফোর্সেস যথেষ্ট শক্তি তাদের মধ্যে থাকে না। তো এই লেভেল 8 থেকে লেভেল 8, 10, 8, 9 এটা গ্রুপ সি এর মধ্যে পড়ে, আর লেভেল 10, 11, 12 এটা এসে গ্রুপ ডি এর মধ্যে আছে। তো এদের যে প্যাথোলজি সেগুলো থাকে অনেক ডিপ লেভেলে। দিস টাইপ টাইপ অফ রেমেডি রিয়াকশন ডাজ নট ওকার, সেখানে তাদের যে ভাইটাল ফোর্স ওষুধের প্রতি ওই জোরালো রিয়াকশন ঘটাইতে পারে না। হোয়েন দ্য ইমিউন রেসপন্স ইজ উইক, যেখানে এই যে ইমিউন রেসপন্স খুব দুর্বল থাকে, দ্য প্যাথোলজি ইজ ডিপ, প্যাথোলজি অনেক গভীরে থাকে, দ্য রুলস আর ডিফারেন্ট, সেখানে নিয়মটা পাল্টে যায়, সেখানে আর ওইভাবে ওই ক্যান্সারের মতো রোগ বা সোরিয়াসিসের মতো একটা কঠিন চর্মরোগ সেগুলা আপনার ভালো হবে না। তো যে যদি ভালো হেলথ লেভেল থাকে, সেখানে ইমিউন রেসপন্সটা খুব জোরালোভাবে হয়, সেখানে রোগীটা ভালো হয়ে যায়, আর যখন হেলথ লেভেল অনেক নিচের দিকে থাকবে, ওই লেভেলে যারা ক্যান্সার বা সোরিয়াসিস এগুলোতে যদি আক্রান্ত হয়, তাদের দেখবেন যে তার রুগীর যে সিমটম, সিমটমগুলোই পরিষ্কার না, আপনি কোনো সুনির্দিষ্ট কোনো ওষুধেরই আসতে পারবেন না, যার কারণে সেগুলো আপনি ভালো করতে পারবেন না, কারণ তাদের এই ক্লিয়ার কাট সিমটম প্রকাশ করার মতো শারীরিক শক্তি, তার ইমিউন সিস্টেমের শক্তি, তার ভাইটাল ফোর্সের সেই শক্তিটাও থাকে না, এবং ভাষা লক্ষণ প্রকাশ করে, যেগুলো দিয়ে সঠিক ওষুধে আসা সম্ভব হয় না, আবার কোনো ওষুধ দিলেও তার প্রতি ভাইটাল ফোর্সের প্রতিক্রিয়াও অত জোরালো হয় না, যার কারণে এই ধরনের এই নিচের লেভেলের রুগীদেরকে আপনি
ভালো করতে পারবে না, একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনি হয়তো তার অবস্থার উন্নতি করতে পারবেন। এই ক্ষেত্রে ওই রুল যে সব রুগী হোমিওপ্যাথি ভালো করে ফেলতে পারে, শেষ এই ধারণাটাই এখানে আর খাটবে না, রুলটাই ডিফারেন্ট। কেসেস ইন দিস ক্যাটাগরি রেসপন্ড পুয়ারলি টু দ্য ফার্স্ট রেমেডি। এই ক্যাটাগরির যারা রুগী তাদের আপনি প্রথম যে ওষুধটা রোগীর জন্য প্রয়োগ করবেন সেটা অনেক সময় কি হয় তার প্রতিক্রিয়াটা খুবই দুর্বলভাবে হয়, অ্যান্ড কিউর ইজ এ গ্রেট ডিল মোর ডিফিকাল্ট টু অ্যাচিভ। এখানে যে রোগীকে আরোগ্য করা, তার রিকোভারি, সেটা অর্জন করা অনেক 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 বেশি কঠিন, ডিফিকাল্ট। ইট ইজ প্রিসাইসলি দিস রুলস দ্যাট আই উইল ট্রাই টু ক্লারিফাই উইথ দ্য ফলোয়িং অবজারভেশন। এই যে নিচে একটা রুগী ডাক্তার একটা পর্যবেক্ষণ উল্লেখ করবেন উদাহরণ দিয়ে, সেটা দিয়ে এই রুলটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। বিতুল কাজ কিভাবে এক্সাম্পলটা দিচ্ছেন, লেট আস এক্সামাইন দ্য কেস অফ এন ইন্ডিভিজুয়াল দ্যাট হ্যাজ সাফার্ড ফ্রম ওটাইটিস অ্যাজ এ চাইল্ড। আমি তো আপনাদের কাছ থেকে শুনতেছি না আপনারা ঠিকভাবে শুনতেছেন কিনা। জি স্যার, আলহামদুলিল্লাহ শুনছি তো স্যার। জি জি স্যার, আমরা আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটা উদাহরণ দিয়ে বিতর কাজ বুঝাচ্ছেন, ধরেন একটা শিশু বাচ্চা যা তার কি আছে, ওটাইটিস আছে, কানের প্রদাহ আছে, কানের প্রদাহ আছে। তো একটা বাচ্চা যার কানের প্রদাহ ছিল অ্যাট দ্য এজ অফ 20, তার বয়স যখন 20 হলো, সি ডেভেলপস রিউমেটিক আর্থ্রাইটিস। এখন ধরেন একটা শিশু বাচ্চা যার শৈশবকালে তার কান পাকা ছিল এবং এই কান পাকাটা সেটা সঠিক ওয়েতে চিকিৎসা হয় নাই, হ্যাঁ সেটা হয়তো কোনোভাবে চাপা দেওয়া হয়েছে। তো এই রুগীটা দেখা যাবে যে 20 বছরের বয়সকালে তাদের মধ্যে নতুন সমস্যা দেখা দিবে, হয়তো তার মধ্যে রিউমেটিক আর্থ্রাইটিস দেখা দিতে পারে। কিন্তু এই যে দীর্ঘদিন পরে দেখা দিল, প্রচলিত যারা এই চাপামূলক চিকিৎসা দেন তাদের কাছে তারা এটা বুঝতেও পারেন না বা স্বীকারও করেন না, তার যে এই যে চাপা দেওয়া রোগের কারণে রুগীটা আরোগ্য হচ্ছিল না, তার প্যাথোলজি আরো ডিপে প্রবেশ করেছে। এক সময় ডিপার প্যাথোলজিক্যাল লক্ষণগুলো আমরা তখন তার মধ্যে প্রকাশ পাইছে, হয়তো তার মধ্যে এই যে রিউমেটিক আর্থ্রাইটিস ডেভেলপ করেছে। রিউমেটিক আর্থ্রাইটিস আমরা জানি একটা অটো ইমিউন ডিজিজ, যেখানে তার ইমিউন সিস্টেম নিজের শরীরের যে জয়েন্টগুলা এটার সাথেই প্রতিক্রিয়া করে, করে ওইখানে সবসময় প্রদাহ তৈরি করে, ঝামেলার অসুখ। তো তার মধ্যে হয়তো 20 বছর বয়সে যে রিউমেটিক আর্থ্রাইটিস দেখা দিল, দেন দিস ইজ সাপ্রেস। যখন এইটাও আপনি কোনোভাবে স্টেরয়েড ওষুধ দিয়ে হোক বা আবিজাবি যে ওষুধ দিয়েই হোক, আপনি এইটারও চাপা দিতে যদি সক্ষম হন, সি বিগেন্স টু সাফার ফ্রম ডিপ্রেশন অ্যাট 42। সে হয়তো এই 20 বছর থেকে আরো 20 বছর পর্যন্ত তার হয়তো সে তেমন কোনো সমস্যা ভোগ করবে না বা প্রকাশ হয় না, কিন্তু দেখা যায় এরও 22 বছর পরে তার বয়স যখন 42 বছর, সেই সময় তার মধ্যে মানসিক সমস্যা দেখা দেবে, সে ডিপ্রেশনে বিষণ্ণতায় ভোগা শুরু করলো। ফাইনালি অ্যাট দ্য এজ 65, কারণ এই বিষণ্ণতাটাকেও হয়তো আপনি অ্যান্টি ডিপ্রেসিভ অ্যালোপ্যাথিক ওষুধ খাইয়ে খাইয়ে রুগীটারে চাপায় চাপায় রাখলেন এবং এইভাবে চিকিৎসা চাপা দেওয়ার কারণে সে ফাইনালি হয়তো তার বয়স যখন 65 বছর, সেই সময় যেয়ে দেখা গেল তার ক্যান্সার হয়েছে, সি ইজ ডায়াগনোসড উইথ ক্যান্সার। তাহলে ছোটোবেলায় ছিল তার কান পাকা, চাপামূলক চিকিৎসা দিয়েছেন, তারপরে 20 বছর বয়সে যেয়ে তার রিউমেটিক আর্থ্রাইটিস দেখা যায় সেটারও চাপা দিয়েছেন, 42 বছর বয়সে যেয়ে তার মধ্যে ডিপ্রেশনের মতো মানসিক লক্ষণ দেখা দিছে এবং সেটাও চাপা দিয়েছেন, তারপরে 65 বছর পরে যেয়ে তার মধ্যে ক্যান্সার দেখা দিল। এখানে দেখেন মানসিক লেভেল থেকে রোগটা আবার শারীরিক লেভেলে আসতে পারে। ডিপ্রেশনটা অনেকে ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনটা হয়তো অনেকে আছে, এটা মানসিক লেভেলে আছে, কিন্তু এর চেয়েও সিরিয়াস প্রবলেম হলো ক্যান্সার, যদিও সেটা শরীরের মধ্যে প্রকাশ পায় কিন্তু এর প্যাথোলজিটা আরও
খারাপ, আরো আগ্রাসী রোগ এই ক্যান্সারটা, পড়ছেও আরো আগ্রাসী, আরো খারাপ ধরনের রোগে সে আক্রান্ত হলো ক্যান্সার। তো এখন ইফ দিস ওমেন সিক্স হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর ক্যান্সার, এই সময়ে ক্যান্সার যখন দেখা দিল তখন তিনি হয়তো আসলেন হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য, এবং সে যদি রিসিভস দ্য প্রপার প্রেসক্রিপশন, সে যদি যথাযথ তার প্রেসক্রিপশন হয়, যথাযথ তার সে ওষুধ তাকে ডাক্তার দিতে পারে, দ্য ডিপ্রেশন উইল রিইমার্স ফার্স্ট। তার প্রথমে কি দেখা দেবে, তার ডিপ্রেশন দেখা দেবে। এটা হেরিংয়ের আমরা গাইডিং সিমটম পড়ি একটা, সেটাই কিন্তু এখানে আলোচনায় আসছে যে তার ডিপ্রেশনটা আগে দেখা দিবে। তাহলে লাস্ট সিমটম তার যেটা ছিল ক্যান্সার, সেটা হয়তো চলে যেয়ে তার ডিপ্রেশনটা আবার দেখা দেবে। ইফ ফার্দার ট্রিটমেন্ট ইজ কারেক্ট, এবং পরবর্তীতে চিকিৎসাটাও যদি, এই যে ডিপ্রেশন দেখা দিল এর পরবর্তীতে যদি যথাযথ তার চিকিৎসা আপনি দিতে পারেন হোমিওপ্যাথি ডাক্তার, শি উইল ওয়ান্স এগেন ডেভেলপ রিউমেটিক আর্থ্রাইটিস, তার মধ্যে আবার রিউমেটিক আর্থ্রাইটিস বিকাশ লাভ করবে। ইভেন্সুয়ালি উইথ কন্টিনিউড কারেক্ট সিকোয়েন্সিয়াল রেমেডিস, এবং আমরা জানি এরকম যাদের অবস্থা একটার পর একটা প্যাথোলজি চাপা পড়ে গেছে, সেখানে আমাদের অনেক সময় সিকোয়েন্সিয়াল রেমেডিজের দরকার হয়, অনেকগুলো ওষুধের দরকার হয়, একটা ওষুধ দিয়ে সব ভালো হয়ে যাবে এরকম হওয়ার মতো না, সেখানে হয়তো ওই যে একটার পর একটা ওষুধ আসে এবং সেটা যথাযথ নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে। তো তো এইটা যদি আপনি যথাযথভাবে তাকে কারেক্ট, এই যে একটার পর একটা ওষুধ যেটা আসতেছে সঠিকভাবে দিয়ে যেতে পারেন, শি উইল রিচ দ্য লেভেল অফ হেলথ শি বিলং টু হোয়েন হার ওটাইটিস ফার্স্ট অ্যাপিয়ার, তার প্রথম যে রোগটা ছিল দেখা দিয়েছিল কান পাকা, ওই সময়ে তার হেলথের লেভেল যেটা ছিল সেই অবস্থায় রোগী পৌঁছাবে, মানে তার স্বাস্থ্যের লেভেল তখন উন্নতি হবে এবং তার ওই কানের সমস্যাটাও দেখা দেবে। দ্য ওমেন্স অরিজিনাল স্টেট অফ হেলথ উইল রিকার, তার যে অরিজিনাল যে স্বাস্থ্য অবস্থা ছিল সেটা পুনরায় ফিরে আসবে উইথ ফ্রিকুয়েন্ট ইয়ার ইনফেকশন, তখন তাদের ঘন ঘন আবার কান পাকা শুরু হবে। এটা তো আমরা জানি রোটাইটিস এটা একুইট ডিজিজ হিসেবে প্রকাশ পায় ঘন ঘনভাবে, আর ঘন ঘন একুইট ডিজিজ যখন প্রকাশ পায়, একুইট ডিজিজ হারে প্রকাশ পাওয়া মানে তার হেলথ লেভেল আপনি সেভেনের উপরে উঠাইতে পারছেন, সিক্স বা সিক্সের উপরে আসছেন। আমরা জানি গ্রুপ বি হলো লেভেল ফোর ফাইভ এবং সিক্স, এখানে রোগীরা ঘন ঘন একুইট ডিজিজে ভোগে এবং জ্বরও তাদের মধ্যে দেখা দেয়। তাহলে এই যে রোগীর আবার ঘন ঘন একুইট ডিজিজ দেখা দেবে, সেই অবস্থাটা আসতে গেলে তাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের লেভেল উন্নতি ঘটাইতে হবে। এই যে আপনি সঠিকভাবে তার ওষুধ দেওয়ার কারণে তার ধাপে ধাপে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং পুরাতন যে লক্ষণগুলো তার ছিল চাপা দেওয়ার লক্ষণগুলো সেগুলা ক্রমান্বয়ে দেখা দিয়েছে। তো সেই যখন শুরুর দিকে হেলথ লেভেল এসে পৌঁছালো তখন ঘন ঘন তার আবার ইয়ার ইনফেকশন দেখা দেবে। দিস রিভার্সড সিকোয়েন্স, এই যে পিছনের দিকের যে সিকোয়েন্স তার মেডিকেল কন্ডিশনের, যে ক্যান্সার থেকে আবার ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে আবার তার রিউমেটিক আর্থ্রাইটিস, এবং রিউমেটিক আর্থ্রাইটিস সেরে যে আবার যে তার ওটাইটিস দেখা দিল, এই যে পিছন ফিরে গেল সে, লিডিং টু দ্য অরিজিন অফ দ্য প্রবলেম, এবং তাকে আবার সেই অরিজিন যেটা থেকে শুরু হয়েছিল তার প্রবলেম সেইখানে নিয়ে আসলো, উইল কমপ্লিটলি কিউর দ্য কেস। এইভাবে যদি আপনি কোনো রোগীকে ফেরত নিয়ে আসতে পারেন তাহলে এভাবে আপনি রোগীটাকে সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারবেন, এভাবে যদি চিকিৎসাটা হয় তাহলে রোগী সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করবে। দিস সাকসেশন অফ ইভেন্টস, এই যে ঘটনার সাকসেশন একটার পর একটা হলো ইজ ভেরি রেয়ার, খুব কমই হয় এইভাবে। ইট রিকোয়ার্স এক্সেলেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, আপনাকে একদম যদি আপনি এক্সেলেন্টভাবে যদি তার ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা করতে পারেন সেক্ষেত্রেই শুধু এইভাবে ঘটনাটা আসবে।
and an organism that is not completely disrupted by the overuse of chemical drugs এবং সেখানে যদি অতিরিক্ত ভাবে হ্যাঁ কোনো কেমিক্যাল ড্রাগ দিয়ে সেটাকে যদি বিশৃঙ্খলিত করা না হয় তাহলে এইভাবে আপনি যে যে ঘটনাগুলো সিকোয়েন্স যেভাবে হচ্ছিল একটার পর একটা ব্যাকে চলে আসছিল রোগীর অবস্থা সেই জিনিসটা ঘটবে দুইটা জিনিস লাগবে এক হয়তো আপনাকে আপনার ট্রিটমেন্টটা এক্সেলেন্ট হইতে হবে দুই রোগীকে এত মানে অতিরিক্ত যে এখনকার অ্যালোপ্যাথিক এমন সব কঠিন কঠিন ড্রাগস ব্যবহার করে সেটা অতিমাত্রায় ব্যবহার কারণে এটা বিশৃঙ্খলিত হয় সেক্ষেত্রে এই যে এইভাবে একটার ব্যাপার একটা ফিরে নিয়ে আসা এত সহজ হয় না হিয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন ফর দ্য নভিস হোমিওপ্যাথ এখানে নতুন যারা হোমিওপ্যাথ আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ লেসনটা রয়েছে ইজ দ্যাট দ্য ডিস্টারবেন্স এই যে বিশৃঙ্খলা ইন দিস কেস এই যে ক্যান্সারটা হইল নতুন হোমিওপ্যাথদের কাছে একটা জিনিস একটু তালগোল লাগতে পারে এই যে ক্যান্সারটা দেখা দিল তাকে এই যে ডিস্টারবেন্স হলো এটা তো ইন দ্য ফিজিক্যাল বডি তাই এটা তো তার শারীরিক শরীরের মধ্যে প্রকাশ পেয়েছে আফটার দ্য কারেক্ট ট্রিটমেন্ট তার ট্রিটমেন্ট দেওয়ার পরে তার যে ডিপ্রেশনটা ছিল যেটা তার ইমোশনাল লেভেলে ছিল মানসিক লেভেলে ছিল সেইখান থেকে রোগটা তার মধ্যে শরীরের মধ্যে প্রকাশ পেয়েছিল দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাথ টুয়ার্ড কিওর এটাই আরোগ্যের সঠিক পথ কিন্তু নভিস যারা নতুন তাদের মাঝে একটা জিনিস ওই যে যেটা বললাম ওই জিনিসটা হইতে পারে যে ফিজিক্যাল লেভেলে কেমনে আসে আমরা তো জানি মানসিক লেভেলটাই তো সবার উপরে সেখান থেকে আবার শরীরের মধ্যে আসলো তো যাই হোক এটা নিচে আরো ক্লিয়ার করে বলছেন অ্যাকচুয়ালি দিস কোর্স অফ প্যাথোলজি অ্যাপিয়ার্স টু বি দ্য অপোজিট অফ হোয়াট দ্য স্টুডেন্ট হ্যাজ লার্ন বিকজ সিমটমস ইন এ কারেক্ট কিউরেটিভ সিকোয়েন্স শুড গো ফ্রম দ্য মেন্টাল টু দ্য ফিজিক্যাল প্ল্যান তো অ্যাকচুয়ালি দিস কোর্স অফ প্যাথোলজি অ্যাপিয়ার্স টু বি অপোজিট এইটা আমরা যেটা দেখলাম এখানে রোগীর ক্ষেত্রে যে উদাহরণটা দেওয়া হলো সেখানে বলছে ডিপ্রেশন থেকে তার শরীরের মধ্যে ক্যান্সার দেখা দিয়েছে এটা তো মানসিক থেকে শরীরের মধ্যে গেল কিন্তু আমরা যেটা জানি যে শারীরিক অবস্থা স্বাভাবিক হলে তার মানসিক আরও ডিপার লেভেলের রোগে আক্রান্ত হয় সেটা হওয়ার কথা ছিল তাই না তো কিন্তু এখানে কি হয়েছে এটা তো উচিত ছিল যে শুড গো ফ্রম দ্য মেন্টাল টু দ্য ফিজিক্যাল প্ল্যান প্রথমে মানসিক অবস্থা চলে যাবে তারপরে তার শারীরিক অবস্থা দেখা দেবে এরকমই তো হওয়ার কথা ছিল ইন দিস এক্সাম্পল প্যাথোলজি অন দ্য ফিজিক্যাল প্ল্যান উইল রিপ্রোসিড টু ম্যানিফেস্ট অন দ্য মেন্টাল কিন্তু এই উদাহরণের মধ্যে দেখাইছে তার যে ফিজিক্যাল প্ল্যানে যে ক্যান্সার ছিল সেটা চলে গিয়ে তার মানসিক সমস্যাটা আবার দেখা দিছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো এমনি পড়ে আসি জেনারেল রুল হিসাবে যে শারীরিক লেভেল সাফা দেওয়ার পরে তার মধ্যে আরো ডিপার লেভেলের মানসিক লেভেলে তার রোগ দেখা দেয় কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা হচ্ছে তো ইয়েট দ্য ডিরেকশন অফ দ্য কিউর ইজ কারেক্ট এখানে যেটা বলছে যে ডিরেকশনটা বিতর কাজ দেখছেন সেটা এর পরেও যদিও আমরা জানি শারীরিক লেভেল থেকে মানসিক লেভেলে যাওয়ার কথা চাপা দেওয়া চিকিৎসায় কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন তার শারীরিক লেভেলের ক্যান্সার যখন আমরা সঠিকভাবে চিকিৎসা করতেছি সেখানে শারীরিক লেভেল থেকে সিমটমটা আবার মানসিক লেভেলে চলে যাচ্ছে এই যে এই এই যে একটু অপোজিট মনে হলো তারপরে এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেই ডিরেকশন অফ কিউর এটা কারেক্ট বিকজ অফ দ্য কেমিক্যাল ড্রাগ দিস ক্যান ওকার হোয়েন মেন্টাল ডিজিজ ইজ কম্পেলড টু ম্যানিফেস্ট অ্যাজ এ সিরিয়াস life threatening condition on the physical plan the কারণ হলো অতিমাত্রায় কেমিক্যাল ড্রাগ ব্যবহারের কারণে তাদের মানসিক ডিজিজটা সেখান থেকে বাধ্য হয়েছে সেখান থেকে সেটা যে রোগীর জন্য আরো মারাত্মক তার জীবনের জীবনকে জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ জীবন বিনষ্ট হওয়ার মতো একটা রোগ যারা আরো খারাপ রোগ রোগীর মধ্যে দেখা দিয়েছে এবং সেটা তার ফিজিক্যাল প্ল্যানে দেখা যায় যদিও
সেটা মানসিক লেভেল থেকে শারীরিক স্তরে আসে, কিন্তু রোগের যদি তীব্রতা এবং আগ্রাসী মনোভাব দেখেন, তাহলে দেখবেন এই হতাশাগ্রস্ত হওয়ার চেয়ে, এই যে হতাশা যেটা বিষণ্ণতা, তার চেয়ে এই ক্যান্সার একটা জীবন বিধ্বংসী একটা রোগ, আরো সিরিয়াস রোগ, তাহলে রোগটাকে আরো জটিল রোগে পরিণত করেছে। সো উই ক্যান কনক্লুড, সুতরাং আমরা এই উপসংহার নিতে পারি যে দা ক্যান্সার ওয়াজ মোর সিরিয়াস, এখানে ক্যান্সারটা ছিল তার ডিপ্রেশনের চেয়ে আরো বেশি মারাত্মক, তার রোগটা প্যাথোলজি তো দিন দিন মারাত্মক অবস্থার দিকে যেতে থাকবে। হোয়েন দ্য কারেক্ট ট্রিটমেন্ট ইজ অ্যাডমিনিস্টার, যখনই সঠিক ওষুধটা রোগীর মধ্যে প্রয়োগ করা হয়েছে, দ্য ডিপ্রেশন উইল বি শিফটেড ব্যাক টু দ্য ফিজিক্যাল প্ল্যান। আবার দেখেন তার যে সবচেয়ে আগ্রাসী সিরিয়াস যে রোগ, সেটা চলে যেয়ে এরস এ কম সিরিয়াস, যেটা রোগীর মধ্যে ছিল ডিপ্রেশন, সেটা দেখা দিয়েছে। এখন এই ডিপ্রেশনের যখন আপনি কারেক্ট মেডিসিন দিয়েছেন, তখন তার সেই আবার আগের যে ফিজিক্যাল লক্ষণ যেটা ছিল সেখানে আবার চলে আসছে, তার রিউমাটিক আর্থ্রাইটিস দেখা দিয়েছে, ওয়ান্স এগেন রিউমাটিক আর্থ্রাইটিস উইল ম্যানিফেস্ট। অ্যান্ড ফাইনালি, এবং সবার শেষে কি হয়েছে, যেখান থেকে তার রোগের শুরু ছিল ওটাইটিস, সেটা আবার দেখা দিয়েছে। হুইচ ইজ দ্য কমপ্লেন দ্যাট বিগেন দ্য চেইন অফ প্যাথোলজিক্যাল ইভেন্ট, তার এই যে একটা চেইন প্যাথোলজিক্যাল যে তার সেখান থেকে ডিপ্রেশন, সেখান থেকে ক্যান্সার, এই যে একটা চেইন প্যাথোলজিক্যাল চেঞ্জ তার মধ্যে হয়েছিল, সেটা আবার রিভার্স করেছে। শুরুটাই হয়েছিল ওটাইটিস দিয়ে, সেখানে আপনার সঠিক যথাযথ ওষুধ প্রয়োগের কারণে আপনি রোগীটাকে সেই শুরুর অবস্থায়, যেখান থেকে তার কমপ্লেন শুরু হয়েছিল, সেই প্যাথোলজি শুরুর অবস্থায় সেই ওটাইটিসের মধ্যে ফিরে আসতে পারছেন। আই হ্যাভ পাবলিশড দিস আইডিয়া অ্যাজ এ থিওরিটিক্যাল বেসিস আন্ডার দ্য টাইটেল, ওদের কাছে একটা পাবলিশ করেছেন একটা থিওরিটিক্যাল বেসিস, যে কোনো দ্য কন্টিনিউম অফ দ্য ইউনিফাইড থিওরি অফ দ্য ডিজিজ, একটা কী বলে ইউনিফাইড থিওরি কোনো ডিজিজের, তার ধারাবাহিকতা কীভাবে ধারাবাহিকভাবে একটা রোগীতে পরিণত হয়, তো এইটার মূল ভিত্তি, এই তাত্ত্বিক ভিত্তি সেইটা এইভাবে উনি একটা হয়তো লেখা উনি এইভাবে একটা প্রকাশ করেছিলেন। যাই হোক, দ্য কারেক্ট ইভ্যালুয়েশন অফ এ কেস ইজ অ্যাবসলিউটলি এসেন্সিয়াল টু প্রিভেন্ট কনফিউশন ফর দ্য হোমিওপ্যাথ, সো হি অর শি মাইট স্কিলফুলি চুজ দ্য ইন্ডিকেটেড রেমেডি অ্যান্ড অ্যাভয়েড স্পয়লিং দ্য কেস। ভাই একটু একটা ফোন বারবার আসতেছে, আমি একটু ধরে নিই। হ্যালো, এই যে রোগটাকে আবার ব্যাকে নিয়ে আসা, সঠিকভাবে চিকিৎসা করে, এর জন্য অবশ্যই আমাদের দক্ষ হোমিওপ্যাথ দরকার, যারা এই বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করতে পারবে, সঠিকভাবে রোগের অবস্থা মূল্যায়ন করতে জানতে শিখতে হবে। তো একটা রোগের ভিত্তিটা কেমন হয়, ধারাবাহিকভাবে সেটা কিভাবে রোগীতে পরিণত হয়, তো এইভাবেই হয়, চাপামূলক চিকিৎসা দিতে 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 যেয়ে তারপরে ধারাবাহিকভাবে একটা রোগ চলতে থাকে, তার তার যে বিশৃঙ্খলাটা। তো যাই হোক, এটাই হয়েছে ক্রনিক রোগীর মানে রোগীর যে অসুস্থ হওয়ার ধারাবাহিকতার ভিত্তি, এই যে চাপা দেওয়ামূলক চিকিৎসা দিতে দিতে তার রোগটাকে আপনি ধীরে ধীরে আরো ডিপার লেভেলে নিয়ে যান, আরো সিরিয়াস অবস্থায় নিয়ে আসেন, একদিনও ওই অবস্থায় চলে আসে না রোগী। তো যাই হোক, আপনি যদি এগুলোকে সঠিকভাবে চিকিৎসা করতে চান, তাহলে আপনাকে প্রতিটা অবস্থার রোগীর ওষুধ দেওয়ার পরে কি কিভাবে যাচ্ছে রোগীর অবস্থা, সেগুলো প্রত্যেকটা অবস্থার যথাযথ মূল্যায়ন করতে শিখতে হবে, এটা খুবই জরুরি। হ্যাঁ, তা না হলে আপনি সবসময় একটা কনফিউশনে ভুগবেন, হ্যাঁ আপনার মধ্যে কনফিউশন তৈরি হয়তো হবে, আপনি হয়তো সঠিকভাবে রোগীর জন্য যেটা
ওষুধ নির্বাচন করা দরকার ছিল সেই ওষুধটা আপনি নির্বাচন করতে পারবেন না, হয়তো ভুল ওষুধ দিয়ে অথবা তড়িঘড়ি ওষুধ চেঞ্জ করলেন, একটা ভুল করতে পারেন, ঘন ঘন রিপিট করতে পারেন বা হাই পোটেন্সি দিয়ে ফেলতে পারেন। এইভাবে আপনার এই এইরকম কেসটাই আপনি স্পয়েল করে ফেলতে পারেন, নষ্ট করে ফেলতে পারবেন, ফেলতে পারেন। হ্যাঁ, তো কেসটা যাতে আপনি নষ্ট না করেন, তাকে যাতে যথাযথভাবে আরোগ্যের পথে নিয়ে আসতে পারেন এবং আস্তে আস্তে তাকে আরোগ্যের দিকে একদম সম্পূর্ণ কিউর করতে পারেন, তার তার জন্য আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে এবং ওষুধ দেওয়ার পরে ওষুধের প্রতিক্রিয়াগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে শিখতে হবে। ইন দিস সিচুয়েশন দ্য প্র্যাকটিশনার্স মে থিঙ্ক দ্যাট শি অর শি হ্যাজ সাপ্রেস দ্য কেস অফ ক্যান্সার কজিং দ্য ডিপ্রেশন দ্যাট অ্যাপিয়ার্স নাও। এখন ধরো অনেকেই হয়তো নবীন যারা আছে তারা হয়তো মনে করতে পারে আমি মনে হয় তার ক্যান্সারটাকে চাপা দিতে পারছি, চাপা দিয়ে ফেলাইছে, কারণ এখানে হয় তার তো ডিপ্রেশন আবার দেখা দিছে, তো শারীরিক লেভেল থেকে হয়তো আবার মানসিক লেভেলে চলে গেল, ক্যান্সারটা হয়তো সঠিকভাবে চিকিৎসা হইলো না, সেটা চাপা পড়লো। যাই হোক, দিস ইজ নট এ কেস অফ সাপ্রেশন, এটা সাপ্রেশনের কেস না। ইন দিস কেস দ্য নেক্সট কোর্স অফ রিয়াকশন ইজ টু ট্রিট দ্য নিউ পিকচার। তো যাই হোক, এক্ষেত্রে আপনি নেক্সট কোর্স অফ অ্যাকশন ইজ যেটা আপনার করতে হবে ট্রিট দ্য নিউ পিকচার, তার রোগীর মধ্যে যে নতুন পিকচার দেখা দিবে, এই যে ডিপ্রেশন দেখা দিল সেগুলোকে ভালোভাবে মূল্যায়ন করবেন, সেইভাবে চিকিৎসা করবেন। ওয়ান মাস্ট ওয়েট লং এনাফ টু ক্লিয়ারলি সি দ্য ইমার্জিং পিকচার অফ এ নিউ রেমেডি। যদি দেখেন যে তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, ক্যান্সারের অবস্থা নাই, এখন তার সে পুরানো লক্ষণ যেটা ডিপ্রেশন সেটা ফিরে আসছে, সেক্ষেত্রে হয়তো আপনার নতুন ওষুধের পিকচার থাকতে পারে। তো এই নতুন ওষুধের নতুন কিছু পেয়েই খুব তাড়াহুড়া করবেন না, আপনি যথেষ্ট পরিমাণ অপেক্ষা করবেন যাতে নতুন যে পিকচার দেখা দেবে তার সিমটমগুলো যাতে সুন্দরভাবে আগে প্রকাশ পায়, কারণ পিকচার যদি সুন্দরভাবে প্রকাশ না পায় তাহলে তো আপনি তার জন্য সঠিক ওষুধ কোনটা হবে সেটা বের করতে পারবেন না। এই জন্য মানসিক লক্ষণ দেখা দেওয়া মাত্রই সাথে সাথে সেটার উপরে সেটা ঠিক করার জন্য তড়িঘড়ি করে কোনো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না, আগে কি করবেন অপেক্ষা করবেন, তার মানসিক চিত্রটা সুন্দরভাবে প্রস্ফুটিত হইতে দিবেন, তারপরে যখন দেখবেন যে না ক্লিয়ার কাট পিকচার পাওয়া যাচ্ছে একটা ওষুধে, তখন আপনি নতুন ওষুধে যাবেন। দ্য হোমিওপ্যাথ মাস্ট নট বি ইন এ হারি টু রিলিভ দ্য ডিপ্রেশন। তো হোমিওপ্যাথের এটা করা অবশ্যই উচিত হবে না যে তাড়াহুড়া করা, যে কোনোভাবে তার ডিপ্রেশনের লক্ষণটা শুধু উপশম দেওয়া, অ্যান্ড টেক অনলি দ্য সিমটম অফ দ্য ডিপ্রেশন ইন টু কনসিডার। সেক্ষেত্রে শুধুমাত্র ডিপ্রেশনের লক্ষণটারই শুধু যে মূল্যায়ন করবেন, মানে এই লক্ষণগুলো হিসাব করবেন, এরকম না, রোগীকে অ্যাজ এ হোল তার সার্বিক অবস্থা সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি রোগীর জন্য কি ওষুধ প্রয়োগ করবেন। আর কত আছে? প্যারামিটার দ্যাট এনাবল এ হোমিওপ্যাথ টু মেক এ থ্রি ডাইমেনশন ইভ্যালুয়েশন অফ দ্য কেস। তাহলে এই যে যে প্যারামিটার গুলা যেগুলা হোমিওপ্যাথকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, মূল্যায়ন করতে সহায়তা করবে, সেটা তিনটা ডাইমেনশন, তিন দিক দিয়ে আপনার ত্রিমাত্রিক মূল্যায়ন করা শিখতে হবে। An organism reaction to the remedy is not one-dimensional. If a reliable prognosis is to be made, three parameters need to be considered. Should I act more than three more? আপনাকে ইয়া করতে হবে, মূল্যায়ন করতে শিখতে হবে, সেগুলো তিন মুখী মূল্যায়ন কোন কি কি। এক নম্বর হলো তার ডেপথ অফ দ্য প্যাথোলজি, প্যাথোলজির গভীরতা সেটা জানবেন, দ্য পিকচার অফ এনার্জি লেভেল অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য ডিফেন্স মেকানিজম, তার এনার্জি লেভেল যেটা যেটা ভাইটাল ফুডস, তার তার পেশেন্টের এই ভাইটাল ফুডসের অবস্থাটা কেমন এবং তার এই যে ডিফেন্স মেকানিজম যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেই অবস্থাটা কখন সেটার মূল্যায়ন করবেন। দ্য ক্লিয়ারিটি অফ দ্য রেমেডি পিকচার, রোগীর
মধ্যে যে সিমটমটা প্রকাশ পেলো, সে সিমটমের কতটা মানে ক্লিয়ার কাট, মানে পরিষ্কার চিত্র রেমেডি পিকচার রোগীর মধ্যে পাচ্ছে, কিন্তু রোগীর মধ্যে সেই সিমটম দিয়ে কোনো সঠিক ওষুধে আসা যায় না। তাহলে রোগীর যে সিমটম প্যাটার্ন আছে সেটা যদি ক্লিয়ার কাট হয়, সেখানে যদি আপনি ভালোভাবে রেমেডি পিকচার পান, তাহলে সেটা সেটা দিয়ে আপনি ওষুধ সিলেকশন করবেন। তো একটা ওষুধ দেওয়ার পরে বা নতুন একটা অবস্থা দেখা দেওয়ার পরে আপনি এই জিনিসগুলো মূল্যায়ন করবেন, তার প্যাথোলজির লেভেল কোথায় গেল, ডেপটা কতটুকু, কত গভীরে, তার ভাইটাল ফোর্সের অবস্থাটা কেমন, এখন ডিফেন্স মেকানিজমের অবস্থাটা কেমন, সেটা সেটা হিসাব করবেন, সেটা বিবেচনায় নেবেন, এবং ওষুধের চিত্র রোগীর মধ্যে ওষুধের চিত্র কত পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে, ঠিক মতো পাওয়া যাচ্ছে কিনা, নাকি ভাসা ভাসা লক্ষণ পাওয়া যাচ্ছে, তার সিমটম প্যাটার্নগুলো এগুলো বিবেচনায় নিয়ে আসবেন। তাহলে এই তিনটা দিক আপনি খেয়াল করবেন, একটা ওষুধ দেওয়ার পরে তার প্রতিক্রিয়ার মধ্যে এগুলো খেয়াল করবেন। বিফোর এ রেমেডি ইজ প্রেসক্রাইব দিস প্যারামিটার শুড বি এক্সামিনড। হ্যাঁ, কোনো একটা ওষুধ দেওয়ার আগে এগুলো আপনি আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, অ্যান্ড ইভালুয়েটেড বাই দ্য হোমিওপ্যাথ, এগুলো খুব ভালোভাবে আগে থেকে এগুলা এক্সামাইন করবেন, সেটার মূল্যায়ন করবেন। দে উইল প্রোভাইড এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রেমিডিস অ্যাকশন। এগুলা আগে শুরুতেই তাদের মধ্যে কেমন ছিল সেই তথ্যগুলো নিয়ে রাখবেন সুন্দরভাবে, তাহলে একটা ওষুধ দেওয়ার পরে এগুলোর কি পরিবর্তন হয়েছে, তার আগে ওষুধ দেওয়ার আগে তার প্যাথোলজির ডেপথ কেমন ছিল সেটা দেখবেন, এটার মধ্যে কি পরিবর্তন হয়েছে, তারপরে তার আগে এনার্জি লেভেল যেটা হয়েছে শরীরের, যে কি বলে এনার্জি, রোগী কেমন বল শক্তি ছিল, তার ভাইটালিটি কেমন ছিল, তার ডিফেন্স অবস্থাটা কেমন ছিল, সেই অবস্থাটা ওষুধ প্রয়োগের আগে কেমন ছিল আর ওষুধ দেওয়ার পরে কেমন হলো। তো শুরুতে যদি এগুলো আপনি ভালোভাবে নির্ধারণ করে রাখেন, তাহলে ওষুধ দেওয়ার পরে সেগুলোর মধ্যে কি পরিবর্তন আসলো সেগুলো দিয়ে আপনার অবস্থাটা আপনি তখন বিচার করতে পারবেন, রেমেডির অ্যাকশনটা বিচার করতে পারবেন। ইনফ্যাক্ট ইভেন ইফ এ পেশেন্ট হ্যাজ সিরিয়াস প্যাথোলজি সাচ অ্যাজ ক্যান্সার, দ্য প্রগনোসিস ক্যান স্টিল বি প্রমিসিং প্রোভাইডেড দ্যাট দিস এনার্জি লেভেল অ্যান্ড দ্য রেসপন্স অফ দ্য ডিফেন্স মেকানিজম আর স্টিল গুড। যদি দেখেন রোগীর মধ্যে একটা সিরিয়াস প্যাথোলজি আছে কিন্তু তারপরেও তার এনার্জি লেভেল ভালো, ভাইটালিটি ভালো, ডিফেন্স মেকানিজমের অবস্থা ভালো, এগুলো যদি দেখেন ভালো এবং ডিফেন্স মেকানিজমের প্রতিক্রিয়া যদি ভালো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তার এই যে একটা সিরিয়াস প্যাথোলজি ক্যান্সারের মতো সেটাও ভালো হয়ে যেতে পারে। অ্যাজ এ রেজাল্ট দ্য সিমটমস প্যাটার্ন উইল ক্লিয়ারলি পয়েন্ট টু দ্য ইন্ডিকেটেড রেমেডি, এবং অ্যাজ এ রেজাল্ট দি সিমটম প্যাটার্ন উইল ক্লিয়ারলি পয়েন্ট টু দ্য ইন্ডিকেটেড রেমেডি। তো এগুলো যদি ভালো থাকে, তার তার যদি কি বলে ভাইটালিটি ভালো থাকে, ডিফেন্স মেকানিজম ভালো থাকে, তাহলে রোগীর মধ্যে ক্যান্সার হোক বা যাই হোক, ভাইটালিটি ভালো থাকা মানে যদি এনার্জি লেভেল মানে ডিফেন্স মেকানিজম ভালো থাকা, তার ভাইটাল ফোর্স যদি ভালো থাকে, তাহলে তার যে সিমটমগুলো থাকবে সেটা অনেকটাই পরিষ্কারভাবে আপনি পাবেন, রোগীর মধ্যে ওষুধের চিত্র পাবেন, তার লক্ষণগুলো দিয়ে আপনার একটা পরিষ্কার একটা ওষুধে আসতে পারবে। অন দ্য আদার হ্যান্ড পেশেন্ট উইথ এ মাইল্ড লোকাল কমপ্লেন্ট ইজ এ অ্যালার্জিক রাইনাইটিস মে হ্যাভ এ নেগেটিভ প্রগনোসিস বিকজ ইস জেনারেল অ্যালার্জি লেভেল ইজ লো অ্যান্ড দ্য ডিফেন্স মেকানিজম অ্যান্ড উইকেন্ড। অন্যথায় একটা সাধারণ মামুলি রোগ ধরেন যার শুধু তার নাকের সর্দি, হ্যাঁ, কিন্তু সেখানে যদি রোগীর এনার্জি লেভেল খুবই দুর্বল থাকে, ডিফেন্স মেকানিজম যদি উইক থাকে, সেখানে সেই রোগীর প্রগনোসিসটা অত ভালো হবে না। যদি এনার্জি লেভেল দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন ক্লিয়ার কাট কোনো লক্ষণও পাবেন না। ইন দিস কেস দ্য সিমটম প্যাটার্ন ইজ অবস্কিউরড। এরকম যদি তার ভাইটাল এনার্জি যদি কম থাকে, তার যদি ডিফেন্স মেকানিজম দুর্বল থাকে, সেক্ষেত্রে
রোগীর মধ্যে যদিও একটা স্থানীয় লক্ষণ অ্যালার্জিক রাইনাইটিস, কিন্তু তার যে সিমটম প্যাটার্ন যেটা পাবেন সেটা দেখবেন অবস্কিউর, মানে কি এই মানে কি বলে মানে পরিষ্কার না, হ্যাঁ একটা ধোঁয়াটে অবস্কিউর থাকে, সিমটম প্যাটার্ন আপনি ঠিক মতো পাবেন না, ভাষা ভাষা লক্ষণ পাবেন কিছু। এবং সেখানে কোনো একটা সুনির্দিষ্ট ওষুধের লক্ষণ যেহেতু আপনি পাবেন না, সেই জন্য আপনি তার অবস্থার উপর ভিত্তি করে তার একজ্যাক্ট ওষুধটাও আপনি সেখানে সিলেক্ট করতে পারবেন না। দিস টু পসিবিলিটিস ইন্ডিকেটস দ্যাট প্রগনোসিস ক্যান নট বি বেসড ইন্টারলি অন দ্য সিভিয়ারিটি অফ দ্য প্যাথোলজি। সেখানে এই যে পরের যে দুইটা প্যাটার্ন, প্রথমে একটা তো ডাইমেনশন হলো তার ডেপথ অফ প্যাথোলজি। অনেক সময় আমরা বলি প্যাথোলজি যত ডিপারে হয় সে রোগটা অনেক কঠিন হয়, শুধু এই প্যাথোলজি দিয়েই এই একটা ডাইমেনশন দিয়েই আপনি রোগীর মধ্যে ওষুধটা কীভাবে কাজ করবে সেটা সঠিক মূল্যায়ন আপনার হবে না। একই সাথে আপনাকে আরো কিছু জিনিস দেখতে হবে, তার প্যাথোলজি কিছু যদি ডিপও থাকে কিন্তু পেশেন্টের ভাইটাল ফোর্স, তার ডিফেন্স সিস্টেম, ডিফেন্স মেকানিজম এগুলো যদি শক্তিশালী থাকে, তাহলে তার ডিপ প্যাথোলজি থাকার কারণেও পরেও তাদের মধ্যে সিমটমগুলো পরিষ্কার থাকবে। এবং এই সিমটম পরিষ্কার না পেলেই, সিমটম যদি পরিষ্কারভাবে পান তাহলে আপনি তার জন্য সঠিক ওষুধ বাছাই করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে প্যাথোলজি যদি গভীরেও থাকে তাহলে যেহেতু তার এনার্জি লেভেল ভালো, তার সিমটম প্যাটার্ন আপনি খুব ভালোভাবে পাচ্ছেন, ওষুধের পিকচার পাচ্ছেন, সেখানে আপনি যথাযথ তার জন্য ওষুধ খুঁজে পাবেন এবং সেটা তার মধ্যে ভালো কাজও করবে। কিন্তু দেখা যায় প্যাথোলজি অত ডিপারে না, জাস্ট এই নাকের মধ্যে সমস্যা নিয়ে আসছে রোগী, কিন্তু যদি দেখেন তার ওভারঅল ভাইটালিটি খারাপ, তার ডিফেন্স মেকানিজম দুর্বল এবং রোগীর মধ্যে কোনো ক্লিয়ার কাট কোনো ওষুধের প্যাটার্ন সিমটম আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে এই রোগীর প্রগনোসিস ভালো হবে না। সেখানে আপনার ওষুধ দিয়ে দ্রুততার সাথে এই রোগীকে ভালো করতে পারবেন না। তাহলে শুধু ডেথ অফ দ্য প্যাথোলজি এইটাই শুধু নির্ভর করে না একটা রোগীর প্রগনোসিস কেমন হবে, একই সাথে আরো নিচের দুইটা জিনিসও আপনাকে বিবেচনায় রাখতে হবে। একটা হলো পেশেন্টের ভাইটালিটি, এনার্জি লেভেল কেমন, আরেকটা হলো সিমটম যেটা রোগীর মধ্যে পাচ্ছি সেটা কতটা ক্লিয়ার কাট সিমটম দিচ্ছে, কতটা ওষুধের চিত্র আমরা সেখানে পাচ্ছি। তাহলে এই পরবর্তী দুইটার উপরেও নির্ভর করে একটা রোগী কতটুকু ভালো হবে, তার প্রগনোসিস ভালো হবে না খারাপ হবে তার তার অবস্থাটা এই পরবর্তী শুধু প্যাথোলজির ডিপার প্যাথোলজির লেভেল দিকে শুধু বোঝা যায় না, একই সাথে তার ভাইটালিটি এবং তার রেমেডি পিকচার যেটা এই দুইটার উপরেও নির্ভর করে। These two possibilities indicate that prognosis cannot be based entirely on the severity of the pathology. ওই যেটাই বলছে যে নিচে যে দুইটা পসিবিলিটিস বললাম, একটা সে রোগের এনার্জি লেভেল, আরেকটা হলো ক্লিয়ার রেমেডি প্যাটার্ন, তো এই দুইটার উপরেও নির্ভর করে রোগীর ভবিষ্যৎ। হ্যাঁ, শুধুমাত্র প্যাথোলজি কতটা সিভিয়ার শুধু এইটার উপরেই নির্ভর করে না। অল দো দ্য প্যাথোলজি মে বি ডিপ, দ্য প্রগনোসিস মে বি গুড। অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি এমনি জেনারেল রুল হিসাবে প্যাথোলজি ডিপ থাকলে সে রোগীটা ভালো করা কঠিন হয়, প্যাথোলজি যদি লোকালি থাকে সেটা ভালো করা সহজ হয়, কিন্তু শুধু এই একটা প্যারামিটার দিয়ে আপনার বিচার হয় না, এর সাথে এই একটা ডাইমেনশন, এটা এর সাথে আরও দুইটা ডাইমেনশন সেগুলোও আপনাকে বিবেচনায় নিতে হবে। একটা হচ্ছে পেশেন্টের ভাইটাল ফোর্সের অবস্থা, আরেকটা হচ্ছে পেশেন্ট কীভাবে তার সিমটমটা প্রকাশ করছে, সেখানে আপনি পরিষ্কার কোনো ওষুধের লক্ষণ পাচ্ছি কিনা, নাকি ভাষা ভাষা কিছু লক্ষণ পাচ্ছে যেটা দিয়ে কোনো ওষুধে আসা যাচ্ছে না। তাহলে শুধু দেখা যায় অনেক সময় দেখা যায় প্যাথোলজি হয়তো বা ডিপে আছে কিন্তু তারপরেও প্রগনোসিস তার ভালো হইতে পারে, কেন তার ভাইটাল ভাইটাল যে এনার্জি লেভেল, ভাইটাল ফোর্স, ডিফেন্স মেকানিজম এটা ভালো এবং রোগীর মধ্যে আমরা যে সিমটমগুলো পাচ্ছি সেগুলো একদম ক্লিয়ার কাট, সেটা কোনো ওষুধকে সেটা দিয়ে আমরা সহজে কোনো সঠিক ওষুধে আসতে পারতেছি, তাহলে তার প্রগনোসিস ভালো হবে। মিন হোয়াইল দ্য অপোজিট ইজ অলসো ট্রু, তার বিপরীতটা হইতে পারে। হুয়েন দ্য প্যাথোলজি অ্যাপিয়ার্স টু বি মাইল্ড, কিন্তু রোগী আপনার কাছে আসলো যে যে রোগ নিয়ে সেটা একটা মামুলি রোগ,
হ্যাঁ, ওই যে জেরে মানুষ হয়তো তার নাক দিয়ে শুধু সর্দি পড়ে। অ্যান্ড দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য এনার্জি লেভেল ইজ লো, কিন্তু সেই ক্ষেত্রে তার জেনারেল যে কন্ডিশন, তার এনার্জি লেভেল, তার ভাইটাল ফোর্স, তার যে ইমিউন সিস্টেম, তার যে ডিফেন্স মেকানিজম, সেগুলো দুর্বল। আর এই কারণে দ্য প্রগনোসিস মে নট বি কোয়াইট অ্যাজ অপটিমিস্টিক, যে যতটা আশা করবেন এই রোগীর মধ্যে যে রোগীর উন্নতি সেটা নাও হতে পারে, কারণ তার প্যাথোলজি লেভেল সুপারফিশিয়াল থাকলেও তার এনার্জি লেভেল খুবই দুর্বল। ফ্রম এ সুপারফিশিয়াল লেভেল ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ডিপার দ্য প্যাথোলজি দ্য ওয়ার্স দ্য প্রগনোসিস উড বি। আমরা এমনিতে জানি যে এমনি সাধারণভাবে যে যেটা জানি যে প্যাথোলজি যত ডিপারে থাকে তত প্রগনোসিস খারাপ হয়। ইফ দ্য আদার প্যারামিটার্স আর টেকেন ইন টু কনস্ট্যান্ট, যখন আপনি এই যে আরও দুইটা যে প্যারামিটার যখন বিবেচনায় নেবেন, হাউ এভার অ্যান্ড এ থ্রি ডাইমেনশনাল ইনস্ট্রুমেন্ট, এই তিনটা যখন বিচার না করবেন, রোগীর ডেপথ অফ দ্য প্যাথোলজি, রোগীর এনার্জি লেভেল এবং প্লাস রোগীর যে সিমটম প্যাটার্ন, তার ক্লিয়ারিটি, এগুলো যত এই তিনটা যতক্ষণ না আপনি বিবেচনায় না নেবেন, হাউএভার অ্যান্ড এ থ্রি ডাইমেনশনাল ইস্টিমেশন ইজ ফর্মুলেটেড, এ কমপ্লিটলি ডিফারেন্ট ইভ্যালুয়েশন দ্যাট ইজ কন্টিনজেন্ট আপন দ্য ভ্যালু অফ অল থ্রি প্যারামিটার্স ইমার্জেস, দ্য গ্রেটার দ্য উইকনেস অফ দ্য ডিফেন্স মেকানিজম, দ্য গ্রেটার দ্য পসিবিলিটি দ্যাট দ্য রেমেডি উইল নট ইজিলি বি ফাউন্ড। এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা গঠন করতে পারি, যে এমনিতে আমরা যেটা জানি যে সুপারফিশিয়াল ভাষাভাষাল কথাবার্তায় যে প্যাথোলজি যত ডিপে হয় তার প্রগনোসিস খারাপ হয়, শুধু এই একটা কথাই যথেষ্ট না, সেখানে আমাদেরকে আরও কয়েকটা বিষয় বিবেচনায় নিয়ে আসতে হবে, থ্রি ডাইমেনশনাল এস্টিমেশন করতে হবে। সেখান থেকে আমরা আরেকটা ফর্মুলা আমরা করতে পারি, সেটা হলো যে দুর্বল হবে তত আমরা রোগীর মধ্যে সঠিক ওষুধ খুঁজে পাবো না, দ্য গ্রেটার দ্য পসিবিলিটি দ্যাট দ্য রেমেডি উইল নট ইজিলি বি ফাউন্ড। তাহলে ভাইটাল ফোর্স যত দুর্বল সেই ক্ষেত্রে সঠিক ওষুধ খুঁজে পাওয়া তত কঠিন। এখানে আরেকটা ফর্মুলা আমরা এই ত্রিমাত্রিক করে বিবেচনা করে আমরা এখানে ফর্মুলা তৈরি করতে পারি, সেটা কি, এমনিতে একটা আমরা জানি যে ডিপার লেভেল প্যাথোলজি যত ডিপারে হয় তার প্রগনোসিস তত খারাপ, এটা আমরা সুপারফিশিয়ালভাবে লেভেলে আমরা জানি কথাটা। তো যাই হোক, আরেকটা জিনিস এখানে বিতর্কাজ বলতেছে, শুধু প্যাথোলজির গভীরতায় না, এখানে আরও দুইটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে। এটা হলো রোগীর ভাইটাল ফোর্সের অবস্থা, ভাইটাল ফোর্স যদি দুর্বল হয় তাহলে তার প্রগনোসিস খারাপ হবে, আর ভাইটাল ফোর্স দুর্বল হইলে তার সিমটমগুলো অত সুন্দরভাবে প্রকাশ পাবে না, সেখানে সিমটম আমরা পরিষ্কারভাবে কোনো ওষুধের লক্ষণ রোগীর মধ্যে পাবো না। তো সেক্ষেত্রে যত ভাইটাল ফোর্স দুর্বল তত এই সিমটমের কী পাবো, অস্পষ্টতা পাবো, অবসকিউরিটি পাবো, সেখানে সহজে ওষুধটা খুঁজে পাওয়া যাবে না। দেয়ার ফোর দ্য কেস উইল বিকাম ইনক্রিজিংলি অবসকিউড উইথ ইটস ইনকারেক্ট আর সিমিলার রেমেডি। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস, এই যে ভাষা আমরা যে সিমটম পাই, হ্যাঁ, এবং সেইটার উপর ভিত্তি করে যদি আমরা ওষুধ দিয়ে যাই, তাহলে সেখানে কি হবে, আপনি ভুল ওষুধ দেওয়া হবে, আর একজ্যাক্ট রোগীর জন্য সিমিলিমাম যেটা যথাযথ তার জন্য যে সাদৃশ্য যে ওষুধটা সেটা হয়তো আমরা তখন আর দিতে পারবো না, হয়তো ওই যে সিমিলার কিছু লক্ষণ মিলছে এরকম একটা ওষুধ দিয়ে ফেলবো। এইভাবে যদি আমরা রোগীর চিকিৎসা করতে যাই সেক্ষেত্রে চিকিৎসাটা অবশ্যই সঠিকভাবে হবে না। আমরা জানি যদি ভুল ওষুধ বারে প্রয়োগ করি বা আংশিক যদি প্রয়োগ করি সেক্ষেত্রে কিছু সিমটম হয়তো চলে যাবে, কিন্তু এটা সঠিক আরোগ্যের পথে রোগী উঠবে না, বরঞ্চ তার সিমটমগুলা আর কিছু সিমটম চলে যাওয়ার কারণে তার মধ্যে সিমটমের অস্পষ্টতা আরও বাড়বে, সেক্ষেত্রে রোগীটা ভালো করা আপনার জন্য আরো কঠিন হয়ে পড়বে। ইফ দিস ওয়েকেন্ড অর্গানিজম আর গিভেন সেভারাল ইন অ্যাপ্রোপ্রিয়েট রেমেডিস, এরকম একটা দুর্বল
যে রুগী দুর্বল ভাইটাল পর্যন্ত রুগী, সেখানে যদি আপনি অনেকগুলা মানে ভুল ওষুধ প্রয়োগ করেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেমিডিস রুগীকে যদি দেন, দ্য কেস মে বিকাম সো কনফিউজ, দ্য রুগী এই রুগীটা এমনভাবে বিশৃঙ্খল হয়ে পড়তে পারে যে দ্য ইমিউন সিস্টেম সুড ডিস্টার্ব, তার ইমিউন সিস্টেম আরও বেশি বিশৃঙ্খলাপূর্ণ হয়ে পড়তে পারে যে সিমটম উইল বি সাপ্রেসড, তার লক্ষণগুলা তখন সাপ্রেসড হয়ে পড়ে, তার লক্ষণগুলা তখন আপনি আর ওইভাবে পাবেন না, সিমটম চেঞ্জ হয়ে যাবে, সঠিক সিমটম রোগীর রোগের যে চিত্র প্রথম যেটা ছিল সেটা আর থাকবে না, আপনার ওষুধ বারবার ভুল ওষুধ খাওয়ার পরে তারও তো রোগীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখাবে, সেখানে কিছু হয়তো কিছু সিমিলারিটির কারণে কিছু লক্ষণ হয়তো চলে যাবে, এতে কিছু যে লক্ষণ যে আপনার নির্দেশ ছিল তার ভিতরের অবস্থাটা জানান দেওয়ার জন্য সেই সিমটমগুলো ভাষাভাষাভাবে আপনি দূর করে দিচ্ছেন, হ্যাঁ তাতে রোগটা আরও বিশৃঙ্খলের মধ্যে পড়ে গেল, তখন রুগীটাকে ভালো করা আরো কঠিন হয়ে পড়বে আপনার মধ্যে, কারণ রুগীর মধ্যে এমনি ক্লিয়ার সিমটম প্যাটার্ন আপনি পাচ্ছেন না, তার মধ্যে বারে বারে ভুল ওষুধ দেওয়ার পরে বা এই আংশিক একটু মিলছে এরকম কিছু ওষুধ দেওয়ার পরে বারবার, তাতে কি হবে তার সিমটম গুলো যতটুকু প্রকাশ হবে সেটা হয়তো দূরীভূত হবে, তখন রুগীটার কোনো সিমটমই আপনি পাবেন না, মানে তার লক্ষণগুলো আরো চাপা পড়লো, তার যে মূল সমস্যাটা যেটা যথাযথ ওষুধ দিলে সেটা কিউর হইতো সেই জিনিসটা আপনি আর করতে পারবেন না। অ্যানাদার কনসিকোয়েন্স অফ দ্য প্যারামিটার ইজ প্রগনোসিস ফর টাইম এক্সপেক্টেড অফ রিকভারি, আরেকটা প্যারামিটার অ্যানাদার কনসিকোয়েন্স অফ দিস প্যারামিটার, এই যে প্যারামিটার আরেকটা কনসিকোয়েন্স হলো দ্য প্রগনোসিস ফর টাইম, প্রগনোসিস ইজ দ্য প্রগনোসিস ফর টাইম এক্সপেক্টেড টু রিকভারি, এই রোগে আরোগ্য হতে কতটা সময় লাগবে, দ্য লোয়ার দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড প্যারামিটার দ্য লঙ্গার দ্য ট্রিটমেন্ট উইল টেক, যদি দেখেন ওই যে রোগীর যে নিচের দুইটা প্যারামিটার, একটা ছিল এনার্জি লেভেল আর একটা ছিল তার ওষুধের চিত্র কতটা পরিষ্কারভাবে দেখা দেয়, তো রুগীর যদি এনার্জি লেভেল বা তার ভাইটাল ফোর্স যদি যত নিচের দিকে হবে, লোয়ার হবে, যত দুর্বল হবে, একই সাথে তার সিমটম যত অবস্কিউর থাকে, অস্পষ্টভাবে দেখা দেবে, তত সেই রুগীকে ভালো করার সময় লাগবে, তাহলে তার প্রগনোসিসের যে কত দিন লাগবে হ্যাঁ তার রিকোভারি হইতে সেটাও আমরা ওই প্যারামিটার দ্বারা বুঝতে পারি, এক হলো তার ভাইটাল ফোর্স যদি দুর্বল হয়, তার সিমটম যদি অস্পষ্টভাবে থাকে, তাহলে বুঝবেন এই রুগী আপনার ভালো করতে অনেক সময় লাগবে, যদিও তার সিমটমগুলো লোকালি দেখা দিতে পারে, যার শুধু ধরেন তার অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আসছে, কিন্তু রুগীর ভাইটাল ফোর্স খুবই দুর্বল, রুগীর মধ্যে কোনো মানে পরিষ্কার কোনো ওষুধের লক্ষণ নাই, হ্যাঁ যে সিমটমগুলো দিচ্ছে কিছু অস্পষ্ট লক্ষণ রুগী প্রকাশ করতেছে যেগুলো দিয়ে কোনো ওষুধ সিলেকশন করা যায় না, তাহলে এক্ষেত্রে ওই রুগীর এই যে ভাইটাল লেভেল যে কম, ভাইটাল এনার্জি লেভেল যে কম নিচে এবং তার সিমটমের যে অস্পষ্টতা, এগুলো যত বেশি অস্পষ্ট হবে, যত বেশি তার ভাইটাল এনার্জি লেভেল নিচের দিকে হবে, মনে রাখবেন সেই রুগী ভালো করতে তত বেশি সময় লাগবে, শুধু প্যাথোলজির গভীরতা এইটাই শুধু একমাত্র প্যারামিটার না, হ্যাঁ এখানে বিতর কাজ বলতেছেন, এখানে আরেকটা ফর্মুলা উনি দিয়েছেন, সেটা হলো আপনি শুধু ডিপার প্যাথোলজি দেখেই বলতে পারবেন না রুগী ভালো হইতে কঠিন সময় লাগবে, অনেক সময় লাগবে, শুধু প্যাথোলজির ডেপথ এইটাই রুগীর প্রগনোসিস নির্ধারণ করে না, একই সাথে আরো দুইটা ডাইমেনশন, একটা হলো রুগীর এনার্জি লেভেল মানে তার ভাইটাল ফোর্সের অবস্থাটা কি, তার ডিফেন্স মেকানিজম, তার ইমিউন সিস্টেমের অবস্থাটা কি, এগুলো যদি খুবই দুর্বল থাকে তাহলে বুঝবেন তার প্রগনোসিস মানে একটু নেগেটিভ, সেক্ষেত্রে রুগী ভালো করে আপনার জন্য অনেক সময় দরকার হবে, একই সাথে আরেকটা প্যারামিটার সেটা হলো যে রুগীর যে সিমটমগুলো আপনি কালেকশন করলেন সেই সিমটমগুলো কতটা স্পষ্ট, কতটা ওষুধকে নির্দেশ করতেছে, যত দেখবেন সিমটম অস্পষ্ট, কোনো সঠিক ওষুধে আসা যাচ্ছে না, বুঝবেন এই রুগী ভালো করতে আপনার তত বেশি ব্যাক পেতে হবে, এখানে আপনার রুগী আরোগ্য করতে দীর্ঘ সময়ের লাগবে, আপনার যতটুকু পড়লাম এতটুকু কতটুকু বুঝছেন বা আমি কতটুকু বুঝাইতে পারছি, হ্যাঁ তো
আপনারা